পদ্ধতি কি যে পদ্ধতিতে একটি জমিকে এক বা একাধিক ত্রিভুজে বিভক্ত করে অপেক্ষা করেন অপেক্ষা স্ক্যান আসে না বা নির্দিষ্ট অংশ পৃথক করা হয়। জি ভাই আসে না এখনো স্ক্যান আসে না ওয়েট করেন আচ্ছা আচ্ছা কেবল আসছে নেন না না এখন করেন জি এখন দেখা যাচ্ছে আবার কাটে গেল আচ্ছা যাক কোনাটা আজকে হবে না বাদ দেই কি কাটে দিলেন নাকি আচ্ছা দাঁড়ান একটু দাঁড়ান হ্যাঁ কেটে দিছি একটু ওয়েট করুন ভিডিও আচ্ছা যাক মিয়াজি ভাই সমস্যা নাই আপনার ক্লাসটা আরেকদিন নেওয়া যাবে না সমস্যা নাই আজকে ওই আমার যে পিডিএফ আছে সেখান থেকে কিছু দিয়ে দেই সেটাই বেস্ট হবে আসসালামু আলাইকুম বন্ধুরা তো খুবই দুঃখিত আসলে বুঝতে পারতেছেন যেহেতু আমাদের মিয়াজি ভাই নেট সমস্যা তো যারাই আসলে বাংলাদেশে আছেন অনেক ক্ষেত্রে নেটের সমস্যা হয় তো ওর জন্য আজকে যে ক্লাসটা আছে এ সংক্রান্ত আমার একটা অলরেডি ক্লাস ছিল তো যেহেতু আমিন শিবিরের ক্লাস তো সেখান থেকে আমরা ক্লাসটা নিব এবং ওনার যে ক্লাসটা ওইটা আমরা ওনার শিডিউল যেটা আছে পরবর্তী শনিবারে সেদিন ট্রাই করব নেওয়ার জন্য তো মিয়াজি ভাই আপাতত আপনি স্টপ করেন তো আশা করি এর মধ্যে তারপরেও যদি আপনারা কিছু বলতে চান আপনারা কিন্তু বলতে পারেন আমি পারমিশনটা দিয়ে দিচ্ছি যদিও কারো কিছু যদি বলার থাকে যেহেতু আমিনশিপের ক্লাসটা নিব তো আপনাদের যদি কারো আপত্তি থাকে বা কিছু থাকে বলতে পারেন না হলে মানে আমি কন্টিনিউ করব আমার যে আমিনশিপের যে ফাইলটা আছে সেটা দিয়ে তো যাক আমরা শুরু করতে পারি তো আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ওকে মিয়াজি জি শাইনুর ভাই বলেন হ্যাঁ ভাই নেন আপনি নেন আরে দেন না আমরা তো খুশি আচ্ছা ওকে 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 তো যাক এর আগেও আপনারা কিন্তু একটা আমিনশিপের ক্লাস করছেন তারপরেও আজকের এই ভিডিওটা আমি মনে করি আপনাদের কাজে আসবে এটাতে ওভারঅল আপনারা টোটাল একটা ধারণা পাবেন যদিও এখানে মোটামুটি প্রায় 14-15টি সূত্র আলোচনা করা আছে আমরা টোটালটা করব না টোটালটা না করার মেন কারণ হচ্ছে সবগুলো কিন্তু একসাথে মাথার মধ্যে ঢুকবে না তো আশা করি আজকে আপনারা যদি খাতা কলম থাকে সেটা যদি একটু নেন তাহলে ভালো হবে কারণ আমিনশিপে যেহেতু জিনিসটা কিছু বেসিক ধারণা বা বেসিক জিনিস আমাদের জানতে হবে তো আশা করি এখন ক্রিস্টাল ক্লিয়ার সবাই শুনতে পারতেছেন যদি শুনতে পারেন তো আমরা যে আমিনশিপের যে ক্লাসগুলো এগুলো মিয়াজি ভাইয়ের ক্লাস যেহেতু উনি নিজেই সার্ভিং এর সাথে জড়িত আছে তো ওই জন্য ওনার মাধ্যমে আমরা নেওয়ার চেষ্টা করি তো যাক জমি জমার হিসাবের ক্ষেত্রে বাংলাদেশে আমরা প্রচলিত বর্তমানে তিন প্রকারের জমিগুলো পরিমাপ করি একটা হচ্ছে ফিট স্কেলে অর্থাৎ ফিট যে ফিতাগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা মাপতে পারি অথবা গান্টা চেইন বলে এক প্রকারের চেইন পাওয়া যায় পিতলের এগুলোর মাধ্যমে মাপতে পারি অথবা এই যে আমাদের ফিট ফিতার অপোজিট সাইডে বর্তমানে আধুনিক যে মিটার পদ্ধতি আছে সেটা লেখা থাকে তো নর্মালি এই মিটারে আমরা পরিমাপ না করলেও আধুনিক বিভিন্ন যে ডিজাইনগুলো আছে বা ইন্টারন্যাশনাল কোম্পানি যদি কাজ করে তখন কিন্তু পরিমাপগুলো মিটারেই হয় আর সরকারি গেজেট মোতাবেক সরকারি বিভিন্ন নকশায় আমরা ফিট ব্যবহার করার আইনগত অনুমোদন নাই যেহেতু আমাদেরকে মিটারটাই ব্যবহার করতে হবে তাই আমরা ফিট লিঙ্ক এবং মিটার এই তিনটা সম্পর্কে একটু বেসিক জ্ঞান রাখবো এবং এগুলোর মাধ্যমে আমরা ভূমি পরিমাপ করব। আর যে কোনো জমি পরিমাপ করার পরে আমরা সেটা দিয়ে নকশা তৈরি করি তখন যেটা করা হয় সেটা হচ্ছে যেটা পরিমাপ করলাম সেটাকে আমরা একটা স্কেলে আমাদেরকে যে কোনো কাগজে সেটা তুলে আনতে হয় তার মানে আমরা ফিট লিঙ্ক এবং মিটার এই তিনটা জানবো সাথে সাথে স্কেল যেটা আছে সেটা সম্পর্কে একটা বুঝবো যে স্কেল জিনিসটা কি তো বাংলাদেশে এখন পর্যন্ত আমরা যদি দেখি জায়গা জমির ক্ষেত্রে আমরা 5 প্রকারের স্কেল পাবো একটা হচ্ছে 4 ইঞ্চি = 1 মাইল এটাকে বলা হয় প্রশাসনিক স্কেল মানে হচ্ছে যে বাস্তবে যে জায়গাটা 1 মাইল লম্বা অর্থাৎ 1760 গজ লম্বা 5280 ফিট লম্বা যে জায়গাটা সেটাকে আমরা এত পরিমাণ এটাকে সংকুচন করতে 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 কাগজের মধ্যে মাত্র 4 ইঞ্চি জায়গার মধ্যে আমরা এটাকে নিয়ে আসবো টোটাল 1 মাইল জায়গাকে এটাই হচ্ছে 4 ইঞ্চি এটা সাধারণত যেটা হয় প্রশাসনিক কাজে ব্যবহৃত হয়, জমির কাজে, ভূমির কাজে। বাস্তবে আমরা যারা আছি আমাদের কোনো কাজের না, এটা হচ্ছে প্রশাসনিক কাজে সরকার ব্যবহার করে। তো সবচেয়ে বেশি আমাদের যেটা ব্যবহৃত হয় বা সিএসএস এ নকশা আপনারা পাবেন, সেটা হচ্ছে 16 ইঞ্চি সমান 1 মাইল, অর্থাৎ যে জমিটা বাস্তবে 1 মাইল লম্বা এটাকে আমরা নকশার মধ্যে 16 ইঞ্চিতে নিয়ে এসেছি। তো এইরকম একই রকম ভাবে 32 ইঞ্চি সমান 1 মাইল, 64 ইঞ্চি সমান 1 মাইল, এবং বর্তমানে বেশি ব্যবহৃত হচ্ছে 80 ইঞ্চি সমান 1 মাইল। এটা ব্যবহার করার কারণ হচ্ছে, যেমন ঢাকা শহরে আপনারা দেখতে পাচ্তেছেন ফ্লট গুলা খুবই ছোট ছোট, তো এগুলোকে যদি আমরা 16 ইঞ্চি 1 মাইলে আনি, নকশার মধ্যে ওই যে ক্ষুদ্র জায়গাটা ওইটা উঠানোই যাবে না। তো এই জন্য নকশাটাকে যাতে আর একটু বড় করা যায়, এর জন্য বাস্তবে যে জমিটা 1 মাইল লম্বা এটাকে আমরা নকশার মধ্যে 80 ইঞ্চিতে নিয়ে আসি। তো এই জন্য নকশার মধ্যে পাতার সংখ্যা বৃদ্ধি পায়, এই জন্য বলে যে সিট সংখ্যা বৃদ্ধি পায়। যেমন যারা পরীক্ষা দিয়েছেন যে মূল খাতার বাইরে যখন আমাদের এক্সট্রা কাগজের প্রয়োজন তখন আমরা লুজ শিট নেই, সেই একই জিনিসটা। তো এই জন্য এখনকার যে নকশাগুলো এগুলোর মধ্যে আপনারা একই মোজা একাধিক, এমনকি 30, 40, 50টা পর্যন্ত শিট পাবেন। এর কারণ একটাই, যেহেতু 80 ইঞ্চি সমান 1 মাইলে নকশাগুলো প্রস্তুত করা হচ্ছে। তাহলে আমরা আমিন শিবের বেসিকের মধ্যে এই জিনিসগুলো শুধু মনে রাখবো, যে ফিট স্কেলের হিসাবটা মনে রাখবো, লিঙ্কের এবং মিটারের। আর নকশার যে মূল ভিত্তি সেটা স্কেল, 5 প্রকারের স্কেল আমরা পাচ্ছি: 4 ইঞ্চি সমান 1 মাইল, 16 ইঞ্চি সমান 1 মাইল, 32, 64 এবং 80 ইঞ্চি সমান 1 মাইল। এতটুকু মনে রাখলে আমাদের জন্য যথেষ্ট। আর আমরা অনেকেই ফিট স্কেল সম্পর্কে জানি বা ফিটের হিসাবগুলো আমরা অনেকেই বুঝি, তারপরে জাস্ট আরেকবার আপনারা স্মরণ করে নেন যে ফিট স্কেলের হিসাবের ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে 1 ফিট সমান হচ্ছে যে 12 ইঞ্চি। এটা জাস্ট আমাদের একটা মনে রাখতে হবে। এটা আপনি বুঝেন আর না বুঝেন, এটা এমন একটা জিনিস মনে রাখবেন যে 1 ফিট জায়গাটাকে আমরা 12 ভাগে ভাগ করতে পারি। এই যে 12 ভাগে ভাগ করলাম, প্রতিটা ভাগকে আমরা ইঞ্চি বলি, তার মানে 1 ফিট সমান আমাদের 12 ইঞ্চি। আর 1 ইঞ্চি যেটা সেটাকে আমরা আবার 8 সুতায় ব্যবহার করতে পারি, ভাগ করতে পারি। তো সাধারণত জমির কাজে সুতা ব্যবহৃত হয় না, আমরা রডের হিসাবে অথবা কাঠের হিসাবে আমরা যেটা দেখতে পারি যে রডের হিসাব বা কাঠের হিসাবের ক্ষেত্রে এই আমাদের সুতা ব্যবহৃত হয়। তো আশা করি আমরা এতটুকু কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম যে 1 ফিট জায়গায় হচ্ছে 12 ইঞ্চি এবং 1 ইঞ্চিকে আমরা 8 সুতায় ভাগ করতে পারি। সুতাটা শুধুমাত্র রড এবং কাঠের হিসাবে ব্যবহৃত হয়, জমির হিসাবে ইঞ্চি পর্যন্ত আমাদের জন্য যথেষ্ট। তো এগুলো লেখার আবার বিশেষ কিছু পদ্ধতি আছে। আমরা যদি নকশার মধ্যে দেখি, আপনি এখানে দেখেন আমরা 1 লিখে উপরে ছোট্ট করে একটা টান দিছি, এটা মানে হচ্ছে 1 ফুট বোঝায়। আর 1 লিখে 2টা টান দিছি, এটা মানে বোঝায় 1 ইঞ্চি। আবার 1 লিখে 3টা টান দিছি, এটা মানে বোঝায় হচ্ছে আমাদের 1 সুতা। তাহলে 1 ফিট, 1 ইঞ্চি, 1 সুতা। আমরা নকশার মধ্যে বিভিন্ন আমিনরা যে সমস্ত আপনাকে মাপে দিবে সেগুলোর মধ্যে কিন্তু তারা লিখবে না 1 ইঞ্চি 2 ইঞ্চি, তারা জাস্ট উপরে 1 দিয়ে একটা ডট, 1 দিয়ে 2টা ডট এরকম করে দিবে। আপনাকে বুঝতে হবে যে এটা 1 ফিট 1 ইঞ্চি বা 1 ফিট 1 সুতা এরকম করে। তো তাহলে আমরা যেটা করব, এই জিনিসটা শুধু মনে রাখবো, ফুট এবং ইঞ্চি আর সুতা, এই 3টা জিনিস আমরা মনে রাখবো। এখন এই যে ফুট আছে, ফুটের একটা বড় ভাই আছে যাকে আমরা বলি গজ। যদিও গজের হিসাব এখন আর জমির কাজে চলে না, শুধু কাপড়ের হিসাবের ক্ষেত্রে আমরা গজটা ব্যবহার করি। তারপরও জানার জন্য একটু জানিয়ে রাখা আমাদের ভালো যে ফুটের বড় ভাই হচ্ছে গজ, আর 3 ফুট হচ্ছে 1 গজ, অর্থাৎ 3 ফুট জায়গা যদি আমরা নেই সেটাকে আমরা 1 গজ বলি। এতটুকু জানলে যথেষ্ট, এর বাইরে অত কিছু জানার প্রয়োজনও নাই। আরও একটু যদি বেশি করে জানতে চান, এতটুকু মনে রাখতে পারেন যে 1760 গজ সমান আমাদের 1 মাইল। এটা না জানলেও চলবে, শুধু এতটুকু জানলেই যথেষ্ট যে 3 ফুট সমান আমাদের 1 গজ। এখন আমরা যেহেতু যত প্রকার আমরা নকশা পাবো সেক্ষেত্রে মাইল কিন্তু থাকবে, কিলোমিটার কিন্তু থাকে না। যদিও এখনকার ইন্টারন্যাশনাল হিসাবে আমাদেরকে কিলোমিটার ব্যবহার করতে হয়, কিন্তু নকশা আপনি মাইলে কিন্তু পাবেন। এই 1 মাইল সমান, তাহলে আমরা এতক্ষণ যেটা বুঝলাম সেখান থেকে বুঝি যে 1760 গজ, 1 মাইলে হচ্ছে 1760 গজ, আর 1 গজে হচ্ছে আমাদের 3 ফিট। তো তাহলে আমরা যে জিনিসটা বলতে পারবো সেটা হচ্ছে যে এই যে 1760 গজ, এটাকে যদি এখন আমরা ফিটে কনভার্ট করি, জাস্ট 3 দিয়ে গুণন করব, তাহলে আমরা কত পাবো? তাহলে আমরা পাবো 5280 ফিট। এই 5280 ফিট সমানই হচ্ছে আমাদের 1 মাইল। এটি একটু বেসিক জিনিস। আর ফিট এবং ফুট দুটো শব্দ পাবো, তো মোটামুটি 99% ক্ষেত্রে একই রকম, যদিও সামান্য কিছু ব্যবধান আছে, সেটা অ্যাডভান্স লেভেলে জানলেই চলবে। তাহলে যেটাই ফিট সেটাই ফুট। আশা করি এই প্রথম পাতার এতটুকুর মধ্যে আপনাদের বুঝার বা ফিট স্কেল সম্পর্কে বুঝার কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমরা যদি ফিটের একটা জমি কিভাবে পরিমাপ করে সেটা জাস্ট একটু যদি ধারণা নেই, আপনার জমিটা যদি আপনি চতুর্দিক পরিমাপ করেন, ধরলাম 1 আইল মাপলেন আপনি, আপনার কাছে যে ফিতা আছে সেইটা দিয়ে দেখলেন যে এটা 660 ফিট লম্বা এবং এর খাটো দিক যেটা আছে এটা আপনি পেলেন 66 ফিট লম্বা। তো আমরা বাস্তবতার খাতিরে ধরে নিলাম যে এটা আয়তাকার জমি, তাই এটার যে ক্ষেত্রফল হবে এটা আমরা সবাই জানি যে জমির লম্বা এবং জমির যে প্রস্থ এই দুটাকে আমরা গুণন করব, তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তার মানে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে লম্বা গুণন চওড়া অথবা দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেটা আপনারা মনে রাখার জন্য বলতে পারেন। তো এটা আমরা পাবো 43,560 বর্গ ফুট। তো একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু ফুট ছিল, এটাও ছিল ফুট, কিন্তু যখনই আমরা ক্ষেত্রফলে আসতেছি তখন কিন্তু বর্গ ফুট হয়ে যাচ্ছে। জাস্ট এটা মনে রাখবেন, ক্ষেত্রফলের সাথে সবসময় বর্গ ফুট থাকবে, আর রৈখিক যে দূরত্বগুলো থাকবে এগুলোর ক্ষেত্রে ফুট থাকবে। তো এই জন্য 660 ফুট আর এইদিকে আমাদের 43,560 বর্গ ফুট হয়েছে। তো এই জন্য অনেকেই যে প্রশ্নটা করেন যে ভাই 1 বিঘা জমি বা 1 একর জমি কত ফিট লম্বা, তো রৈখিকভাবে জমি পরিমাপ করা যায় না, আমাদেরকে জমি পরিমাপ করতে হয় দুই দিকে আইলের মধ্যবর্তী যে জায়গা সেটাই হচ্ছে ক্ষেত্রফল। তাই শুধু একদিকে এককভাবে রৈখিকভাবে আমরা জমির ক্ষেত্রফল বের করতে পারবো না। আর ফুট এবং ফুট যেটা আমরা যদি গুণন করি, দুই দিকে যদি গুণন করি আমরা পাবো বর্গ ফিট বা স্কোয়ার ফিট। স্কোয়ার ফিটটা ইংলিশে ব্যবহার করা হয় আর বর্গ ফিট বাংলায় ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে একটা বেসিক জিনিস। আর এখন আসি আমরা যে সূক্ষ্ম জিনিসটা আমরা একটু মনে রাখবো। এতক্ষণে আপনারা এখানে বুঝতেই পারতেছেন এখানে 10 ফিট 6 ইঞ্চি লেখা আছে, দেখেন 10-এর উপরে একটা টান দেওয়া আছে এবং 6-এর উপরে 2টা টান দেওয়া আছে। সেম এর অপোজিট সাইডে আমরা 10.5 লিখে এখানে একটা টান দেওয়া আছে, তার মানে হচ্ছে কি এই দুটা কি সমান না ভিন্ন। তো এখন আপনি তখনই বুঝতে পারবেন যে এগুলো লেখার পদ্ধতি দেখে যদি যারাই জানেন তারা বলবেন যে এই দুটা হচ্ছে সমান। এর কারণটা কি, এটা হচ্ছে 10 ফিট আর এটা হচ্ছে আমাদের 6 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের 10 ফিট, এটা হচ্ছে আমাদের 6 ইঞ্চি। তাহলে আমরা এই যে ইঞ্চিটাকে আমরা ফিটে কিভাবে নিয়ে আসব, তো সবসময় এই সূত্রটা আমরা মনে রাখব। সেটা হচ্ছে যদি আমরা ইঞ্চিটাকে ফিটে নিয়ে আসতে চাই তাহলে আমরা যেই ফিট থাকবে সেটাকে 12 দিয়ে গুণন করব, আর যদি আমরা এই যে ফুট বের করতে চাই তখন আমরা ইঞ্চিটাকে 12 দিয়ে ভাগ করব। একবার ভাগ করব, ভাগ তখনই করব যদি আমরা ফুটে নিতে চাই, গুণন তখনই করব যখন আমরা ইঞ্চিতে নিতে যাব। তো এখন এই যে 10 ফুট 6 ইঞ্চি, এটা ইঞ্চি আছে, এটাকে আমরা ফুটে নিয়ে যাব। তো ফুটে নিতে হলে আমরা ভাগ করব। তো ভাগ করব কিভাবে, 6 ভাগ 12, উপরে 6 থাকবে নিচে 12 থাকবে। তো এটা যদি আপনি ক্যালকুলেশন করেন 0.5 আসবে। তো তাহলে আমরা এই 6-এর পরিবর্তে 0.5 লিখতে পারতেছি। সেম অপোজিট সাইডে যদি আপনি দেখেন এক্ষেত্রে আমরা 6 ফুট 8 ইঞ্চি কিন্তু এখানে লিখছি, আর এদিকে আমাদের লিখা আছে 6.67 ফুট। তো এই 8 ইঞ্চিটাকে আমরা একই রকম ভাবে জাস্ট এক্ষেত্রে 12 দিয়ে আমরা ভাগ করে এটাকে কনভার্ট করে নিছি ফুটে। এই জন্য তাই এই সূক্ষ্ম জিনিসটা মনে রাখবেন, কারণ অনেক যে নকশাগুলোর মধ্যে আমিনরা বা সার্ভেয়াররা যেই পরিমাপটা করে বা আপনি যখন মেপে দিবেন, যখন আপনি এই যে 10 ফিট 6 ইঞ্চি আপনাকে কিন্তু এইভাবে লিখতে হবে, উপরে 10 লিখবেন এবং 6 লিখে 2টা দিবেন। আর সুতা পর্যন্ত আসার প্রয়োজন নাই, জমির মাপে সুতার কোনো কাজ নাই। তো আশা করি আপনারা যে ইঞ্চি এবং ফুটের যে পরিবর্তন সেটা এখন থেকে করতে পারবেন। যে আপনি যদি ফিটে নিতে চান তাহলে ইঞ্চি ভাগ 12 দিবেন, আর যদি আপনি ইঞ্চিতে নিতে চান তাহলে ফুট গুণন 12 দিবেন, তাহলেই কিন্তু আপনার জন্য হয়ে যাবে। আর বাকি জিনিসটা একই রকম। তো আশা করি ফুট সম্পর্কে আপনাদের আর কনফিউশন থাকার কথা না। আর বাংলাদেশে বর্তমানে 90% ক্ষেত্রে আমিনরা এই ফুট স্কেলে ব্যবহার করে, তাই এতটুকু আপনার জন্য যথেষ্ট। তো এখন আসি আমরা চেইন বা লিঙ্কের হিসাব। তো এক্ষেত্রে শব্দগুলো আপনারা বারবার উচ্চারণ করবেন, যেটাই চেইন সেটাই শিকল। একটা কথা মনে রাখবেন, চেইন এবং শিকল একই জিনিস। তো সাধারণত আমাদের নানা প্রকার আমরা চেইন পাবো। তো আমাদের দেশে আমরা গান্টা চেইনের হিসাব করব, যেহেতু আমরা যদি হিসাব করি মেট্রিক নন মেট্রিক সহ ইঞ্জিনিয়ারিং চেইন পাবো, নানা প্রকার চেইন পাবো। আমরা জমির কাজে জাস্ট সহজে বোঝার জন্য গান্টার চেইনটা আলোচনা করব। এই যে গান্টার চেইন, এটা একটা পিতলের তৈরি। এটা বর্তমানে যে ফিতা যদি আমরা পরিমাপ করি, এটা 66 ফিট লম্বা একটা পিতলের চেইন, যার মধ্যে 100টা ভাগে ভাগ করা থাকে। এই 66 ফিট জায়গা 100টা ভাগে ভাগ করা থাকে। এই যে একটা চেইন যেটা 66 ফিট লম্বা, এটার মধ্যে 100টা যে ভাগ, প্রতি ভাগকে বলি আমরা লিঙ্ক বা কড়ি। এই দুটো শব্দ একই রকম সমার্থক শব্দ, তো এই জন্য এটা নিয়ে কনফিউশনে যাবেন না। তাহলে লিঙ্ক এবং কড়ি একই জিনিস, চেইন এবং শিকল এই দুটাও একই জিনিস। তো এখন আমরা এক চেইন সমান বলবো এক শিকল, কোথাও আপনি শিকল পাবেন, কোথাও চেইন পাবেন। আর এটা সমানই আমাদের 66 ফিট, আর এটা সমানই আমাদের 100 লিং। জাস্ট এগুলো আপনারা একই সাথে লিখে রাখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এক চেইন সমান এক শিকল, এটা সমান 66 ফিট, এটা সমানই আমাদের 100 লিং। তো তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি, 100 লিং সমান সমান হচ্ছে আমাদের এই 66 ফিট। তো তাহলে এক লিঙ্ক সমান কত ফিট হবে, যেটা অনেকেই প্রশ্ন করেন যে ভাই এক লিঙ্ক সমান কত ফিট। তো আপনি নিজে বের করতে পারতেছেন যে 66 ভাগ 100, তার মানে 0.66 যে ফিট সেটা। তাহলে এক লিঙ্ক 0.66 ফিট। তো অনেকেই যেটা করেন, এই 0.66 ফিটটাকে না বলে তারা ইঞ্চিতে বুঝতে চান। তো এক্ষেত্রে আমরা আপনাদেরকে পূর্বে নিয়মটা শিখালাম যে 12 দিয়ে শুধু যদি আপনি ফিটকে যদি গুণন করেন তাহলে আপনি ইঞ্চি পেয়ে যাবেন। তো 0.66 ফিট ছিল, সেটাকে 12 দিয়ে গুণন করে আমরা ইঞ্চিতে নিয়ে আসলাম। তো রিভার্স আবার অনেকে যেটা জানতে চান যে ভাই আমরা তো এক লিং সমান জানলাম কত ফিট, তো তাহলে এক ফিট সমান সমান কত আমাদের লিঙ্ক হবে। তো এই জাস্ট এই শব্দটা আমি এখানে ঠিক করে দিব, পরে লিঙ্ক হবে। তাহলে 1 ভাগ 0.66, তাহলে আমরা পাচ্ছি 1.515। তাহলে আপনারা কিন্তু পরিবর্তনটা বুঝতে পারতেছেন যে এক লিঙ্ক সমান আমরা পাচ্ছি 0.66 ফিট, আর এক ফিট সমান আমরা পাচ্ছি 1.515। আপনারা নিজে করে যদি এক দুইবার যদি এই প্র্যাকটিসটা করেন তাহলে কিন্তু মনে থাকবে, না হলে কিন্তু ভুলে যাবেন। তো এখান থেকে আমরা এতটুকুই মনে রাখবো যে এক লিঙ্ক সমান আমাদের 0.66 ফিট, আর এক লিঙ্ক সমান ফিটটাকে যদি আমরা ইঞ্চিতে বুঝতে চাই 7.92 ইঞ্চ। এখন আপনাদের কাছে যদি আপনারা যদি কোনো জমির যদি নকশাগুলো দেখেন, যেগুলো অনেক বড় হয়, নকশার মধ্যে কিন্তু লেখা থাকে যে 100 কোটিতে এক চেইন এবং 80 চেইনে 1 মাইল, এই শব্দটা নকশার মধ্যে হুবহু লেখা থাকে। তো এখান থেকে আপনারা কি বুঝবেন? তো এতক্ষণে কিন্তু আপনারা জেনে গেছেন যে এক চেইন সমান 66 ফিট, আর 100 কোটি সমানও কিন্তু 66 ফিট, এটা আপনারা জেনে গেছেন। তো আমরা এখন 1 মাইল সমান তাহলে কত লিঙ্ক হবে এটা কিভাবে বের করব? এই আমাদের 100 কোটি থাকলো এখানে, তারপর হচ্ছে যে আমাদের এক চেইন, এটা আমরা এখানে রাখলাম, আর 80 চেইনে 1 মাইল, এই যে 80টাকে আমরা একসাথে যদি গুণন করে দিই আমরা পাচ্ছি 8000 লিঙ্ক বা কোটি। তাহলে আমাদের এই 8000 লিঙ্ক বা কোটি এটা সমান 1 মাইল। তো মনে রাখবেন আপনি এই লিঙ্কের হিসাব ছাড়াও জমি মাপ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ফিটেই করতে পারবেন। এটা জাস্ট এই জন্যই জানতে হয়, যেহেতু গুণিয়া স্কেলগুলো আছে এগুলো ফিট স্কেলের চাইতে লিঙ্কের হিসাবটা অ্যাকুরেট দেয়, তো এই জন্যই লিঙ্কের হিসাবটা আমাদের একটু জানতে হবে। তো আমরা এতটুকু জানবো 1 মাইল সমান সমান আমাদের 8000 লিঙ্ক বা কোটি, জাস্ট এতটুকু মনে রাখলে আমাদের চলবে। আর এখান থেকে দুটো শব্দ মনে রাখবো, লিঙ্ক আর কোটি একই শব্দ, চেইন এবং শিকল একই শব্দ। তো এগুলো বারবার বলার মানে এটা হচ্ছে যাতে আপনি ক্লাসটা করার সাথে সাথে আপনার মাথার মধ্যে ঢুকে যায় যে লিঙ্ক এবং কোটি যে জিনিস আছে এই জিনিসটা একই জিনিস, এটা কোনো ভিন্ন জিনিস না। তারপর যদি আমরা দেখি যে চেইনের বড় একক হচ্ছে ফালাং। আমরা যেই চেইনের কথা বলতেছি এর একটা বড় ভাই আছে যেটাকে আমরা বলবো ফালাং। তো এখন আপনারা হয়তো বলবেন যে ভাই এই শব্দ আমরা কেন ব্যবহার করতেছি, কথা হচ্ছে পূর্ব থেকে আসে, সেজন্য আমাদের জানার জন্য আমাদেরকে জানতে হবে যে চেইনের যে বড় ভাই তার নাম হচ্ছে ফালাং বলা হয়। এটা যেটা হয় সেটা হচ্ছে 10 চেইন সমান সমান হচ্ছে 1 ফালাং, 10 চেইনে আসে আমাদের 1 ফালাং, আর 8 ফালাং সমান সমান আমাদের 1 মাইল। জাস্ট এই সম্পর্কটা একটু আপনার মাথায় রাখতে হবে। তো এটা সবসময় কিন্তু মনে থাকে না, এটা ভুলে যাবেন। তো কিভাবে মনে রাখবেন? মনে রাখার নিয়ম যেটা আমরা জানি, 1 চেইন সমান সমান 66 ফিট, এটা আমাদের মুখস্থ আছে, এটা আমরা জানি। তো আমরা যদি এই যে 66 সাথে 10 যদি আমরা গুণন করি তাহলে এই যে 10, তাহলে আমরা পাবো কত? 660 ফিট। তার মানে আমরা এটা বলতে পারি 660 ফিট সমান হচ্ছে আমাদের 1 ফালাং। তাহলে কিন্তু মনে থাকবে সবসময়, আমরা ভুলবো না। তাহলে 1 ফালাং হচ্ছে আমাদের 10 চেইন বা সমান সমান 660 ফিট। এখন আমরা লিঙ্কের হিসাবে যদি আপনাদেরকে একটা জমি পরিমাপ করা শেখাই, আপনি যে জমিটা পরিমাপ করলেন সেটা যদি এইরকম, আপনি যখন গানটার চেইনের মাধ্যমে মাপলেন আপনি পেলেন যে এটা 100 লিঙ্ক লম্বা এবং খাটো যে দিকটা সেটা 10 লিঙ্ক আপনি পেলেন। তো তাহলে এর হিসাবটা কিভাবে করবেন? সূত্র আমাদের আয়তক্ষেত্রের সূত্র আমরা ব্যবহার করব, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমাদের 100 গুণন 10, তার মানে হচ্ছে আমাদের এই যে 1000 বর্গ লিঙ্ক। আমরা পূর্বেই বলেছি লিঙ্ক এবং লিঙ্ক, ফুট ফুট যখন আপনি গুণন করবেন তখন সেটা বর্গ ফুট বা স্কোয়ার ফুট হয়ে যাবে। তো এই জন্য 1000 বর্গ লিঙ্ক সমান সমান 1 শতক। এটা আপনি একটু জাস্ট নোট করে রাখবেন যে 1000 বর্গ লিঙ্কে হচ্ছে আমাদের 1 শতক। সেম এই 1000 বর্গ লিঙ্ক সমান আমরা এই যে 435.60 যেটা সমান আমরা 1 শতক জানি। তাহলে আপনি দুটো জিনিসকে যদি এখন পাশাপাশি রাখেন, ফিট স্কেলের হিসাবটা হচ্ছে 435.60 সমান 1 শতক, আর আমরা যখন লিঙ্কে নিচ্ছি 1000 বর্গ লিঙ্ক সমান আমাদের 1 শতক। তাহলে আমাদের দুটো জিনিস কিন্তু এখন এতক্ষণে আপনারা হয়তো বুঝতে পারছেন যে যখন ফিট স্কেলে মাপবেন আর লিঙ্কে মাপবেন দুটার সাথে আপনারা যেই এর যোগসূত্র করতে পারতেছেন এই 1 শতক বা 1 শতাংশের মাধ্যমে। তো আশা করি আপনারা যে ফিট স্কেলের হিসাব এবং যেই লিঙ্কের হিসাব এটা সম্পর্কে একটু বুঝতে পারছেন। তবে এগুলো আপনারা ট্রাই করবেন বারবার, এটা যদি ট্রাই না করেন তাহলে কিন্তু মনে থাকবে না। তো এখন আপনাদের এই লিঙ্কের হিসাবটা আমরা একটা চার্টের মধ্যে যদি আপনাদেরকে দেই তাহলে আরো একটু ভালো করে বুঝতে পারবেন যে আমাদের নকশা আমরা কি পেয়েছি 1 মাইল। এই 1 মাইলটাকে আমরা বিভিন্ন স্কেলে নিয়ে আসি, তখন এই যে 1 মাইল এটাকে যদি আমরা 8 গুণ যদি ছোট করি, 8 গুণ যদি ছোট করি আমরা পাবো 1 ফাল্লাং। এই 1 ফাল্লাংটাকে যদি আমরা 10 গুণ যদি ছোট করি আমরা পাবো 1 চেইন বা শিকল। এটাকে যদি আমরা 100 গুণ ছোট করি আমরা পাবো 1 লিঙ্ক। তো এখন যদি উল্টাভাবে আমরা যদি বলি যে লিঙ্কের হিসাবে বা কড়ির হিসাবে সবচেয়ে ক্ষুদ্র একক হচ্ছে লিঙ্ক বা কড়ি। এই যে দেখেন লিঙ্ক বা কড়ি, এটা কতটুকু আমরা অলরেডি জেনেছি। এটা যদি আমরা ফিট স্কেলে নেই 0.66 ফিট পাবো, এতটুকু লম্বাকে আমরা বলতেছি লিঙ্ক বা কড়ি। এটা থেকে যখন এটাকে আমরা 100 গুণ যখন গুণন করব তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে চেইন বা শিকল পাবো। আর এটাকে যখন আমরা আরো 10 গুণ যখন বড় করব তখন আমরা ফালাং পাবো, 1 ফালাং এরকম পাবো। এটাকে যখন আমরা আরো 8 গুণ বড় করব তখন আমরা পাবো 1 মাইল। তো এই চারটা যদি আমরা জাস্ট একটু মনে রাখি সব সময়, তাহলে কিন্তু আমরা আর এই লিঙ্কের হিসাবে ভুল করব না, এটা আমাদের জাস্ট একটু জানতে হবে। তো এখন এই ফালাং অনেকেরই মনে থাকবে না, এর জন্য আরেকটা টেকনিক আমরা যেটা বলে দিব, যখন পূর্বে জমিগুলো পরিমাপ করা হতো এখনকার মতো কিন্তু এত যে ফিট মিটার বা শিকল চেন এগুলো কিছুই ছিল না। তো এর জন্য একজন কৃষক যখন এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে জমিটা উনি পরিমাপ করতেন, লম্বা যে জমিটা উনি চাষাবাদ করতেন, তো যারা এই গ্রামাঞ্চলে ছিলেন বা জমি চাষাবাদ সম্পর্কে জানেন তারা হয়তো জানেন যে কৃষকরা যখন জমি চাষ করে তারা এরকম রাউন্ড করে, রাউন্ড করতে করতে তার যে চাষাবাদের জায়গা এটাকে ছোট্ট করে নিয়ে আসে। যখন সে ছোট্ট করে তারপরে আরেকটা রাউন্ড নেয় এরকম করে। তো যখন এটা সম্পূর্ণ হয়ে যায় তখন এটাকে আর একটু ছোট করার চেষ্টা করে, অথবা এরকম আরেকটা নেয়। তো যখন এই ফালাংটা আবিষ্কার হলো, গানটা চেইনগুলো আবিষ্কার হলো, তারা যেটা করলো এটা মেপে যে লম্বা জায়গাটা দেখলো যে এটা 1 ফালাং হচ্ছে। এখন এই 1 ফালাং বর্তমানে যদি আমরা ফিট স্কেলে নেই এটা আমাদের 660 ফিট আসে, 660 ফিট আসে। আর যে খাটো দিকটা এটা আসে আমাদের মাত্র 1 চেইন মানে 66 ফিট। তো তখন তারা এই যে স্ট্যান্ডার্ড যে জায়গা এটাকেই তারা একর হিসাবে নিল, একর হিসাবে নিল। তো এই জন্য আপনি সারা বিশ্বের যে কোনো প্রান্তেই যান 1 একর জায়গা সমান। আপনি ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে শুরু করে নিয়ে ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য যেখানেই যাবেন 1 একর সবাই বুঝবে 1 একর সম্পত্তি হচ্ছে যে স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 660 ফিট লম্বা হবে এবং 66 ফিট চওড়া হবে। তবে বাস্তবতা যেটা হচ্ছে সব জমি তো আর 660 ফিট লম্বা হবে না বা 66 ফিট চওড়া হবে না। তো এই জন্য এখন হিসাব করা হয় যে আপনার ক্ষেত্রফল কত আসতেছে। আপনার জায়গাটা ধরন যাই হোক, আপনি যে জায়গাটা পরিমাপ করলেন বিভিন্ন সূত্রের ফলে যদি তার ক্ষেত্রফল 43,560 যেটা সমান আমরা 1 একর জানি, যদি 43,560 আসে তখন ওই জায়গাটাকে আমরা বলি 1 একর। তো আশা করি আপনারা এই ফালাংটা আমরা কেন ব্যবহার করতেছি বুঝতে পারলেন। যখন প্রথম পরিমাপটা করা হয় তখন এর লম্বাটা ছিল 1 ফালাং, যেটা বর্তমানে ফিট স্কেলে নিয়ে আমরা বলতেছি 660 ফিট। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে যে জিনিসটা মনে রাখবেন যে 1000 বর্গ লিঙ্ক সমান 1 শতক আর 1 লিঙ্ক সমান 0.66 ফিট। এই দুটো শব্দই আপনার মনে রাখলে যথেষ্ট। আর উদাহরণ যেটা সেটা অলরেডি আমরা আমরা বলেই দিয়েছি যে 1 শতক জমি যদি আপনি লিংকে নিতে চান, আপনি 100 লিঙ্ক লম্বা নেবেন এবং 10 লিঙ্ক চওড়া নেবেন, তাহলে তার ক্ষেত্রফল যেটা হবে 1000 বর্গ লিঙ্ক। তো বাস্তবে যেটাই, আপনি প্রতিটা জমি তো আর এরকম পাবেন না, তো সেক্ষেত্রে গোলাকার পেতে পারেন, ত্রিভুজাকার পাবেন, আঁকা বাঁকা অনিয়মিত ত্রিভুজাকার পাবেন। যেভাবে আপনি পান তার ক্ষেত্রফলটা যদি আপনি 1000 বর্গ লিঙ্ক নিয়ে আসতে পারেন, সেটাই 1 শতক। তো আশা করি আপনারা ফিট এবং বর্গলিঙ্ক সম্পর্কে আপনাদের যে ধারণা সেটা আরো কিছুটা হলেও ক্রিস্টাল ক্লিয়ার হলো। এখন যদি আমরা আসি সর্বশেষ যে হিসাবটা, সেটা হচ্ছে মিটারের হিসাব। তো মনে রাখবেন মিটার হিসাবে খুবই কম কিন্তু জমি পরিমাপ করা হয়, কিন্তু যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল একক, এটা আমাদেরকে জানতেই হবে, এটা না জানলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো মিটারের ক্ষেত্রে মিটারের যে 3টা ছোট ভাই আছে, একটা হচ্ছে ডেসিমিটার, একটা সেন্টিমিটার, একটা হচ্ছে মিলিমিটার। তো এখন 1 মিটার জায়গাকে যদি আমরা 10 ভাগ করি, এটাকে বলা হয় ডেসিমিটার, মানে 1 মিটার সমান 10 ডেসিমিটার, আর 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তবে আমাদের এই উপমহাদেশের অঞ্চলে ডেসিমিটার ব্যবহৃত হয় না, তো এই জন্য আমরা এটা পড়ব না, ডেসিমিটারটা আমরা বাদ দিব। আমরা শুধু মিটার, সেন্টিমিটার, মিলিমিটার এই 3টা পড়ব, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, ডেসিমিটার আমরা বাদ দিব। তো তাহলে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে 1 মিটার সমান আমাদের 100 সেন্টিমিটার অথবা 1000 মিলিমিটার। এই 3টা শব্দ আমরা মনে রাখবো, যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 1000 মিলিমিটার। এখন আমাদের এই যে মিটারের যে বড় ভাই সেটাকে বলে KM বা কিলোমিটার। 1 কিলোমিটার সমান হচ্ছে আমাদের 1000 মিটারে হচ্ছে আমাদের 1 কিলোমিটার। জাস্ট এতটুকু জানলে আমাদের যথেষ্ট। তবে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কিভাবে বর্গমিটারকে বর্গ ফুটে নিয়ে আসতে হয়, কারণ আধুনিক বিভিন্ন যদি আপনি বিল্ডিংয়ের ডিজাইনগুলো দেখেন, এগুলো মিটারে থাকে, স্কোয়ার ফিট হিসাবে থাকে। তো আপনি আর কে হঠাৎ করে বলা হইতে পারে যে এটাকে আপনি কনভার্ট করেন, অথবা এখানে কতটুকু জায়গা আছে আপনি বের করে দেন। তো তখন আপনি যদি মিটারের হিসাবটাকে যদি কনভার্ট করা না জানেন, আপনার পক্ষে কিন্তু দুঃসাধ্য হয়ে যাবে তখন সেটাকে কনভার্ট করা, অথবা মুখস্থ করলেও 2-4 দিনে কিন্তু ভুলে যাবেন। তো কিভাবে মনে রাখবেন, সেজন্য আপনার কাছে যে ফিতাটা আছে, আপনি যদি ওই ফিতাটার 1 ইঞ্চি থেকে যদি শুরু করেন, দেখবেন যে 1 ইঞ্চি সমান আপনার 2.54 সেন্টিমিটারের মধ্যে গিয়ে দুটো একসাথে মিলে গেছে। সবচেয়ে ক্ষুদ্র জায়গায় আমরা কানেকশন পাই 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। এটা জাস্ট মনে রাখতে হবে, তাহলে বাকিটা আপনি যে কোনো সময় যে কোনোভাবে বের করতে পারবেন। তাহলে আমরা মনে রাখবো 1 ইঞ্চি সমান আমাদের 2.54 সেন্টিমিটার। তো এটার সাথে আমরা এখন কিভাবে মিটারের সম্পর্ক করব, আমরা উভয় দিকে 12 দিয়ে গুণন করে দিচ্ছি। এখন অনেকে বলবেন যে ভাই 12 দিয়ে কেন গুণন করতেছেন? কথা হচ্ছে দুই পক্ষকে আমরা যাই দেই তাতেই কিন্তু কোনো সমস্যা নাই। আপনাকে যদি 1000 দেওয়া হয়, আমাকেও 1000 দেওয়া হয়, কারো কোনো আপত্তি থাকার কথা না। তো স্পেসিফিক আমরা এখানে 12 এই জন্যই দিচ্ছি, আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফিট। তো এই জন্য আমরা উভয় পক্ষে 12 দিয়ে গুণন করলাম। তাহলে আমাদের এই যে 12 ইঞ্চিটা 1 ফুট কিন্তু হয়ে গেল। আর এদিকে এটার সাথে গুণন করলে আমরা 30.48 সেন্টিমিটার পাচ্ছি। তাহলে আমরা প্রথমে মনে রাখলাম 1 ইঞ্চি সমান 2.54, আর যদি আমরা দেখি এখন 1 ফিট সমান আমাদের 30.48 সেন্টিমিটার। এই দুটো জাস্ট আমরা একটু মনে রাখবো। তো এখন আমরা তো মিটারে কনভার্ট করব, আমরা ফিটের সাথে মিটারে কনভার্ট করব, সেন্টিমিটার দিয়েও আমাদের হবে না। তো এই জন্য আমরা যেটি করব, আমরা এই ক্ষেত্রে কিন্তু এখানে জেনেছি যেটা 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তো এটাকে আমরা এখানে কাজে লাগাই। তাহলে আমাদের 1 ফিট এখানে থেকে গেল। এখানে যেখানে আমরা সেন্টিমিটার লিখতাম, এখন আমরা মিটার যদি লিখতে যাই, আমাদেরকে 100 দিয়ে ভাগ দিতে হবে। তো যখন আমরা 100 দিয়ে এই যে 30.48কে ভাগ দিচ্ছি, তখন আমরা পাচ্ছি 0.3048 মিটার। তাহলে আমাদের এখন মুখস্থ রাখার বিষয় হচ্ছে 1 ফুট সমান আমাদের 0.3048 মিটার। এটা আপনাকে মুখস্থ রাখতেই হবে, এটা মুখস্থ রাখা ছাড়া আপনার উপায় নাই। তাহলে এতটুকু আমরা মিটার এবং ফিটের যদি আমরা সম্পর্ক স্থাপন করতে চাই, 1 ফুট সমান আমাদের 0.3048 মিটার। তো এখন যদি আমরা রিভার্স চিন্তা করি যে তাহলে 1 মিটার সমান কত ফিট, আমরা জাস্ট উপরে 1 দিয়ে নিচে এটাকে যদি ভাগ করে দিই, আমাদের জন্য চলে আসবে 3.28। তাহলে আমরা এই দুটা জিনিস একদম ছোটস্থ রাখবো, যে ফিট এবং মিটারে যখন আমরা পরিবর্তন করব, 1 ফিট সমান আমার 0.3048, 1 মিটার সমান আমার 3.28 ফিট। এইটা আমাকে একটু মনে রাখতে হবে। তো অনেক ক্ষেত্রে আপনাকে ক্ষেত্রফলটা কনভার্ট করতে হতে পারে, তো সেক্ষেত্রে তো আর আপনার এটা জানলেও হবে না। তো এক্ষেত্রে আপনি বর্গফিট থেকে বর্গমিটার বা বর্গমিটার থেকে বর্গফিট কিভাবে কনভার্ট করবেন সেটার জন্য আপনি একক চিন্তা করবেন যে ধরলাম এটা হচ্ছে আপনার জমি যেটা 1 মিটার লম্বা জমি এবং 1 মিটার চওড়া হচ্ছে আপনার একটা বর্গাকার জমি। তো তাহলে 1 মিটার লম্বা এবং 1 মিটার চওড়া এর ক্ষেত্রফল কি? আমরা জানি বর্গক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে যে বাহু স্কয়ার, তার মানে আমরা বললাম যে একক বাহু স্কয়ার। তো এখন আমরা যেটা করব 1 মিটারের পরিবর্তে আমরা এই যে 3.28 যেটা আমরা পেলাম 1 মিটার সমান এত ফিট, এটা যদি বসায় দেই দুই দিকে এবং এই দুইটা যদি আমরা গুণন করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি কত 10.76 ফিট স্কয়ার। তো এটা জানার ফলে আমাদের কি সুবিধাটা হলো, এখন কেউ যদি আমাদেরকে বলে যে এখানে 10 মিটার স্কোয়ার জায়গা আছে এটা যা আমাদেরকে বর্গফিটে কনভার্ট করতে হবে, তো আমরা অত সূত্রে না যাই সরাসরি যদি আমরা এই যে 10.76 এটাকে যদি গুণন করি সরাসরি কনভার্ট হয়ে যাবে। তো এই জন্য একই রকম ভাবে কেউ যদি বলে 100 মিটার স্কয়ার জায়গা আছে, তো এখন কতটুকু জায়গা আছে এটা আপনার বোঝার জন্য আপনি চাইলে 10.76 দিয়ে জাস্ট গুণন করবেন, আর কিছু মনে রাখার দরকার নাই। যখনই আপনি যে কোনো যে মিটার স্কোয়ার এবং ফিট স্কোয়ারের মধ্যে আপনি কনভার্ট করবেন, আপনি মিটার থেকে যখনই ফুটে নিতে যাবেন 10.76 দিয়ে গুণন করবেন। এখন রিভার্স আমরা চিন্তা করি যে আমরা তাহলে যে ফিটটা কি করব। তো ফিটের ক্ষেত্রে জি আরাফাত ভাই বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ এখানে ওই 10.76 ইনটু কত লিখছেন এটা বুঝি নেবে, 1 মিটার স্কয়ার সমান 3.28 ইনটু 3.28 equal to 10.76 plus কি লিখছেন এটা বুঝি নাই। না 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 এই যে আপনি কোনটা 1 মিটার স্কয়ার সমান 3.28 into 3.8 ডান পাশে। জি জি বুঝতে পারছি। শুনেন এটা যে আমি আবার বলে দিচ্ছি সমস্যা নাই। কথা হচ্ছে কি আপনি ধরেন যে আপনার একটা জমি সাপোজ এই একক জমি এরকম একটা আপনি জমি পেলেন যেটা 1 মিটার লম্বা, সাপোজ আমরা 1 মিটার লম্বা একটা জমি ধরলাম, এটা চওড়া হচ্ছে 1 মিটার। তো 1 মিটার লম্বা চওড়া তার মানে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল কি হবে বাহু স্কোয়ার, তার মানে যে কোনো এই যে আমরা এক বাহু উপর স্কোয়ার দিলাম। তো আমাদের মূল কাজ হচ্ছে এই যে মিটারটাকে আমরা বর্গমিটারটাকে বর্গফিটে কনভার্ট করব। তো এখান থেকে আমরা একটা যে যোগসূত্র পাইছি যে 1 মিটার সমান আমাদের 3.28 ফিট। তো এখন আমরা যেটা করি তাহলে এই যে এই যেদিকে 1 মিটার লম্বা এটাকে 1 মিটার না বলে এখন আমরা 3.28 বলি, তো অপর পক্ষে যেটাও 1 মিটার সেটাকেও 3.28। তো তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই 3.28কে স্কোয়ার করব। তো জাস্ট এখানে আপনাদেরকে বোঝানোর জন্য আমি দুইবার গুণন করছি, এটাকে যদি আপনি স্কোয়ার করেন 3.28কে যদি স্কোয়ার করেন আপনি পাবেন তখন এই যে 10.76 এফটি লেখা আছে ফিট স্কোয়ার আর কিছুই না, এখানে 10.76 এতটুকুই মনে রাখলে আপনার যথেষ্ট যে 10.76, তারপরে এটা এফটি দেওয়া আছে মানে ফিট স্কোয়ার মানে হচ্ছে বর্গফিট। তো আশা করি আপনি বুঝতে পারছেন আরাফাত ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া। তো এখন আমরা জাস্ট এক্ষেত্রে তাহলে দুটো জিনিস মনে রাখবো, একটা হচ্ছে যখনই আমরা মিটার স্কোয়ারকে ফিট স্কোয়ারে নিব 10.76 এই শব্দটা আমরা মনে রাখবো, আর যখনই আমরা ফিট থেকে মিটারে নিব তখন এই একই রকমভাবে এরকমভাবে আমরা মনে রাখবো যে 1 ফিট লম্বা আমার জমি 1 ফিট চওড়া আমার জমি। তো তাহলে এর ক্ষেত্রফল কত 1 ফিট স্কোয়ার। তো এখন আমরা যেটা করি 1 ফিটের পরিবর্তে এই জায়গায় যেটা করব আমরা এখানে কিন্তু জানি যে 1 মিটার সমান আমাদের কত এই যে 3.48। তো আমরা দুই জায়গায় যদি 3.48 দিয়ে গুণন করি আমরা পাচ্ছি 0.092, ব্যবহারিক খাতিরে 0.092 ব্যবহার করা হয়, এরপরে আরও বিভিন্ন সংখ্যা আসে তবে জাস্ট সুবিধার জন্য আমরা 0.092 মনে রাখবো। তাহলে এতটুকু জায়গা থেকে আমরা দুটা জিনিস মনে রাখতেছি, একটা হচ্ছে যে 0.092 আর একটা হচ্ছে 10.76, এই দুটো মনে রাখলেই আমরা যে কোনো ক্ষেত্রফলকে মিটার থেকে আমরা ফিটে কনভার্ট করতে পারবো। তো এখন এই যে মিটারের ক্ষেত্রে আসলে যে পরিমাপটা আসে হেক্টর, হেক্টর বলে একটা শব্দ পাবেন ওইটাই কিন্তু আসে মিটারে, এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল একক। আপনি যদি কোনো সম্পত্তি পরিমাপ করেন যেটা 100 মিটার লম্বা 100 মিটার চওড়া যদি কোনো সম্পত্তি হয় তাহলে এর মধ্যে যে ক্ষেত্রফল আছে সেটা হচ্ছে আমাদের যে 10,000 মিটার স্কোয়ার, আর এই যে 10,000 মিটার স্কোয়ার এটাকে আমরা বলি 1 হেক্টর সম্পত্তি। তো অনেকে বলবেন যে ভাই 1 হেক্টর সমান কত শতক, তো এটার সাথে যে সম্পর্ক 1 হেক্টর সমান হচ্ছে আমাদের 200 মোটামুটি 47 শতক, 247 শতক যে সম্পত্তি সেটাকে বলি আমরা 1 হেক্টর। তো আশা করি আপনারা ফিট, মিটার এবং লিঙ্ক এই তিনটা যদি জাস্ট আপনি একবার বুঝতে পারেন তাহলে ভবিষ্যতে আপনি যে কোনো প্রকারের আমিনশিপ, যে কোনো প্রকারের জমি মাপা, ছোটখাটো যা নিয়ম আছে এগুলো আপনি কিন্তু ভুলবেন না। তো এখন আমরা তিনটারই যদি আরেকটু সম্পর্ক আপনাদেরকে বলে দেই, কারণ যে কোনো সময় বেসিকটা যদি আপনার ঠিক না থাকে আপনি কিন্তু অ্যাডভান্স লেভেলে গিয়ে কিন্তু ভুল করবেন। তো দেখেন এই যে যে জমিটা আমরা 660 ফিট লম্বা বলছি, এটা যদি আমরা মিটারে যদি নেই তাহলে আমরা 201.168 মিটার পাবো। আর যেটা 66 ফিট চওড়া নিয়েছি এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি আমরা তখন 20.11 মিটার কিন্তু পাবো। তো এই জন্য মিটারের হিসাবটা আমাদের জন্য অত ইজি হয় না, ওই জন্য আমিনরা মিটারে জমি পরিমাপ করে না, তারা যেটা করে ফিটেই পরিমাপ করে, কারণ যেহেতু এখানে মানগুলা সহজ থাকে। তো এই দুইটাকে যদি আমরা গুণন করি আমরা পাচ্ছি কত, 43,560 বর্গ ফিট। এটাকে আমরা বলি যেটা ইন্টারন্যাশনাল একটা ইন্টারন্যাশনালি ব্যবহৃত হয় 1 একর সম্পত্তি। তো এই 1 একরকে আপনি যদি এখন বর্গ ফিট থেকে বর্গ মিটার, বর্গ লিঙ্কে কনভার্ট করেন এটাই কিন্তু আসবে। তো আমরা যদি বর্গ মিটারে বুঝতে চাই 4,047 বর্গ মিটার হয়, যদিও এটা 47 হয় না, এটা প্রকৃতপক্ষে যেটা হয় সেটা হচ্ছে যে 4,000 মোটামুটি 46 দশমিক সামথিং হয়, 46 দশমিক, তবে মনে রাখার জন্য আমরা যেটা বলি যে 4,047। তবে আপনার জন্য সবচেয়ে বেস্ট আপনি ফিট স্কেলের যে হিসাবটা আছে এটা মনে রাখবেন যে 43,560। এখন আপনি যদি বর্গ লিঙ্কে 1 একর বুঝতে চান, এটা আসলে 1 লক্ষ বর্গ লিঙ্ক আসে, 1 লক্ষ বর্গ লিঙ্কে আপনার 1 একর সম্পত্তি। তো এখন আমরা বাংলাদেশে প্রচলিত আপনি যেখানে জমি মাপেন, দলিল, খতিয়ান, নকশা যাই কিছু চেক করেন মোটামুটি তিনটা জিনিস পাবেন, তিনটা, একটা হচ্ছে একর পাবেন, একটা পাবেন শতাংশ, আর একটা পাবেন অযুতাংশ। এই তিনটাই কিন্তু আপনি পাবেন, যত প্রকার দলিল খতিয়ান এই তিনটাই পাবেন। তো 1 একর কতটুকু আপনারা এতক্ষণে বুঝেই গেছেন যে 43,560 বর্গ ফিট বা স্কোয়ার ফিট জায়গাকে আমরা 1 একর বলি। এখন এটাকে যদি আমরা 100টা ভাগে ভাগ করি, আমরা চাই যে ক্ষুদ্র ভাগে ভাগ করব, তখন আমরা পাচ্ছি যে 435.6, যেটাকে আমরা বলতেছি 1 শতাংশ। এই 435.6কে যদি আমরা 100 ভাগে আরো ভাগ করি, খুবই ক্ষুদ্র, যেহেতু ঢাকা শহরে বর্তমানে আপনারা মৌজার রেটগুলা কিন্তু অযুতাংশে থাকে এবং দলিলেও আপনি দেখবেন অযুতাংশ লিখা আছে। তো এটা খুবই ক্ষুদ্র পরিমাণ জায়গা বোঝায়, 4.356 স্কোয়ার ফিট জায়গাকে আমরা বলতেছি অযুতাংশ। তাহলে আপনি দলিল খতিয়ান বোঝার জন্য এই তিনটা জিনিস মনে রাখলে আপনার জন্য যথেষ্ট, যে একর থাকতে পারে, শতক থাকবে অথবা অযুতাংশ থাকবে। এর বাইরে আঞ্চলিক থাকলেও এই স্ট্যান্ডার্ড নামগুলা থাকবে, সেখানে শতাংশর পাশাপাশি যদি আঞ্চলিক বিঘা, কাঠা, কানি যাই লেখা থাকুক স্ট্যান্ডার্ড মানটা অবশ্যই থাকবে, কারণ এই শতাংশ বা অযুতাংশের উপর ভিত্তি করে মজারেট হিসাবে সরকারকে রেজিস্ট্রেশন খরচ দিতে হয়। তাই আমরা অত কিছু যদি নাও মনে রাখি এই তিনটা শব্দ মনে রাখবো। এখন আমরা যদি দেখি বাংলাদেশে আসলে প্রকৃতপক্ষে সরকারি যে সমস্ত গেজেট আছে, সেটা ভূমি উন্নয়ন কর হোক, জমি রেজিস্ট্রেশন হোক, ফ্ল্যাট বিক্রয় হোক, টোটাল আমরা এই যে এই এককগুলো পাবো, এগুলো জাস্ট একবার মনে রাখি। একর যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে, তার চাইতে ছোট যেটা সেটাকে বলে বিঘা। তবে এই বিঘাটা একটু মনে রাখবেন, বিঘা শুনলে আপনি যে 14,400 স্কোয়ার ফিট এটা মনে করবেন না, বিঘা শুনলে প্রথমে জিজ্ঞেস করতে হবে যে ভাই এটা কি সরকারি বিঘা না আঞ্চলিক বিঘা। যদি সরকারি বিঘা হয় আপনার মনে রাখতে হবে যে এখানে 33% যে বিঘা সেটা আলোচনা করা হচ্ছে, আর যদি আঞ্চলিক বিঘা হয় তাকে জিজ্ঞেস করতে হবে যে ভাই আপনার কত শতাংশে বিঘা। আপনি যদি রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিকে যান আপনি 36 শতকে বিঘা পাবেন, 50 শতকে বিঘা পাবেন, 56 শতকে পাবেন, 60 শতকে পাবেন, এমনকি বগুড়ার কোনো অঞ্চলে আপনি 29 শতকেও বিঘা পাবেন। তাই বিঘাটা যখনই আপনি শুনবেন আপনাকে একটু চিন্তা করতে হবে যে এটা সরকারি বিঘা না আঞ্চলিক বিঘা, আঞ্চলিক বিঘা হলে সেটা কত শতাংশে বিঘা তারপরেই। তবে নর্মাল যে হিসাবটা সেটা 14,400 স্কোয়ার ফিট যে জায়গা সেটাকে বলা হয় 1 বিঘা। তারপরে বিঘার ছোট যেটা সেটা হচ্ছে কাঠা। এই কাঠার মানটা কিন্তু স্ট্যান্ডার্ড মান, যেহেতু যত প্রকার ফ্লটগুলো বিক্রি হচ্ছে এগুলো কাঠা হিসাবে বিক্রি হয়। তো এটা হচ্ছে 720 স্কোয়ার ফিট জায়গাকে বলে 1 কাঠা। এটা ছাড়া কাঠার যে ছোট সেটা হচ্ছে শতক বা শতাংশ, যেটা আমরা অলরেডি বহুবার বলেছি যে 435.60। এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই 6-এর পূর্ণ শূন্যটা কেন নাই? তো আসলে লেখার সুবিধার জন্য 6-এর পরে শূন্যটা দেওয়া হয় না। আপনি যদি বুঝতে অসুবিধা হয় আপনি দিতে পারেন যে 435.60, আর অযুতাংশ যেটা সেটা হচ্ছে খুবই ক্ষুদ্র পরিমাণ জায়গা 4.356। তাহলে আমরা যেগুলো মনে রাখবো একর, বিঘা, কাঠা, শতক, অযুতাংশ। তো এদিকে আমরা প্রথমে মনে রাখলাম একর, শতাংশ, অযুতাংশ, আর একটু ডিটেইলে মনে রাখার জন্য একর, বিঘা, কাঠা আর শতক, অযুতাংশ মনে রাখলাম। আরেকটা আঞ্চলিক আপনি যখন জমি পরিমাপ করবেন তখন অনেক ক্ষেত্রে বিঘা, কাঠা, ছটাকের একটা হিসাব পাবেন, বিঘা, কাঠা এবং ছটাক। তো আঞ্চলিক যখনই আপনি বিঘা, কাঠা, ছটাক পরিমাপ করবেন সেক্ষেত্রে মনে রাখবেন যে 45 স্কোয়ার ফিট জায়গা সমান হচ্ছে 1 ছটাক। সবচেয়ে ক্ষুদ্র পরিমাণ 45 স্কোয়ার ফিট জায়গা হচ্ছে আমাদের 1 ছটাক। 1 ছটাকের চাইতে 16 গুণ বড়। 100টাকে যদি আমরা 16 দিয়ে গুণ করি, এই যে 16 গুণ 45 আমরা পাবো 720, মানে হচ্ছে 1 কাঠা। তাহলে 1 কাঠা সমান আমাদের 16 ছটাক, অথবা আমরা বলতে পারি যে 16 ছটাকে হচ্ছে আমাদের 1 কাঠা। আর একটা হিসাব যেটা আছে বিঘা এবং কাঠার মধ্যে, সেটা হচ্ছে 20 কাঠা সমান 1 বিঘা। জাস্ট এই হিসাবটা একটু মনে রাখবেন যে 1 বিঘায় 20 কাঠা হয়, 1 কাঠায় 16 ছটাক হয়। রিভার্স যদি আমরা পড়ি, 16 ছটাকে হচ্ছে 1 কাঠা, 20 কাঠা হচ্ছে আমাদের 1 বিঘা। জি আকরাম হোসেন ভাই বলেন। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন, এটা হচ্ছে আপনার এই যে ছটাক কিংবা বিঘা কিংবা কাঠা, এগুলো কি দলিলে এটা থাকে? দলিলগুলোতে লেখাগুলো থাকে? দলিলে, পুরাতন দলিলে থাকে, নতুন দলিলেও আঞ্চলিক শব্দ লেখা থাকে। আমরা বেশিরভাগ দেখি চট্টগ্রাম এবং সিলেটের দিকে দলিলগুলাতে সরকারি স্ট্যান্ডার্ড মানটা তারা লিখে, সেখানে লিখা থাকে যে ধরলাম যে এখানে 10 শতাংশ লিখে, আবার লিখা থাকে যে অথবা আঞ্চলিক যেটা কেয়র বলেন, ছটাক বলেন, সেটাও দিয়ে দেয় যাতে মানুষ বুঝতে পারে যে কতটুকু লেখা আছে, বুঝছেন কিনা। উভয়টা থাকে, সরকারিটা থাকবেই, সরকারি যে স্ট্যান্ডার্ড সেটা থাকবে, এটার পাশাপাশি আঞ্চলিকটা অনেক ক্ষেত্রে উল্লেখ করে। জেনারেলি তো আপনার একক, শতাংশ, অযুতাংশ এই তিনটাই বেশি ইউজ হয়, তাই না? জি জি, ওইটাই ব্যবহার করতে হবে, কারণ ওই হিসাবেই সরকারি খরচগুলো আসে, তো ওই জন্য ওইটা ব্যবহার করতেই হবে, ওইটা থাকবে। আবার ওইটার পাশাপাশি অনেক দলিলে এটাও লিখে দেয় যে কত, সেখানে কত ছটাক বা কত কাঠা বা কত বিঘা, সেখানে লেখা থাকে যে আঞ্চলিক হিসাবে এত ছটাক বা এত কাঠা বা এত বিঘা। জি, বুঝতে পারছি, থ্যাংক ইউ। তো আশা করি এই তিনটা হিসাব আপনারা একটু মনে রাখবেন, তাহলে আপনার যে বেসিক যেটা আছে সেটা আরো ক্লিয়ার হবে এবং আপনারা ভুল করবেন না। তো যাক, এখন আমরা তারপরে যদি চলে যাব, টোটাল এখানে আমাদের মোটামুটি 14টার মতো সূত্র আছে, যেগুলো আপনার মিয়াজি ভাই হয়তো ভবিষ্যতে আপনাদেরকে পড়ায় শেষ করবে, আর যদি না করে ইনশাল্লাহ আমি ট্রাই করব আপনাদেরকে এগুলো জানানোর জন্য। তো জাস্ট আমরা একটু নামগুলা যদি দেখি, একটা হচ্ছে গড় পদ্ধতি, আমরা অ্যাভারেজ করে শিখব, আর একটা হচ্ছে বর্গমূল পদ্ধতি, আয়তাকার পদ্ধতি, ট্রাপিজিয়াম আকার পদ্ধতি। আর এই যে জিনিসগুলো যেটা আছে, এইগুলো কিন্তু বলতে গেলে এই 4টা জিনিস মোটামুটি একই রকম। এই 4টা থেকে আমরা শুধুমাত্র আয়তাকার পদ্ধতিটাকেই আমরা অনুসরণ করব, বাকি 3টাকে আমরা জানার জন্য জেনে রাখবো। অনেক ক্ষেত্রে আপনি বিশাল জায়গা পাবেন, সেক্ষেত্রে অত অ্যাকুরেট করে আপনার পরিমাপ করার প্রয়োজন না, আপনি শুধু জানার জন্য বা বোঝার জন্য আপনি যে কোনো এক পদ্ধতি অনুসরণ করতে পারেন। তাহলে এই যে 4টা আছে, এটা আসলে মূলত প্রকৃতপক্ষে আমরা একটাই অনুসরণ করব, তারপরও 4টাই আপনাদেরকে আমরা জানাবো, যেহেতু আপনারা কোর্সটা করতেছেন, যাতে আপনি বুঝতে পারেন যে বিকল্প কি কি পন্থায় আপনি জমিটা পরিমাপ করতে পারবেন। তারপরে যেটা হচ্ছে, আমরা ত্রিভুজ আকার জমির ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজটাকে একটু ডিটেইলে পড়ব, এবং বিষমবাহু যেটাকে হ্যারনস ফর্মুলা বলা হয়, এটা আমরা একটু ইন ডিটেইলে পড়ব। তারপরে সাইন, কোসাইন এবং সাইন এরিয়া রুল, এই 3টা সূত্র আমরা বাঁকা জমি যদি ভাগ করতে চাই, জমিতে যদি বাধা থাকে সেটা আমরা পরিমাপ করব। আর আমাদের মিড অর্ডিনেট, ট্রাপিজয়েডাল এবং সিম্পসন, এই 3টা সূত্রের যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারবো, যেই জমিগুলোর মধ্যে সামান্য কিছু বাঁকা আছে, যেটা কোনো আকৃতিতেই পড়ে না, সেগুলো আমরা এই 3টা সূত্রের মাধ্যমে অ্যাকুরেটলি পরিমাপ করতে পারবো। আরেকটা যেটা, সেটা হচ্ছে আমাদের হাইব্রিড বা মিশ্র পদ্ধতি, যেখানে একটা জমির মধ্যে আপনাকে 3টা, 4টা, 5টা সূত্র প্রয়োগ করতে হতে পারে। আর যদি আমরা বলি আরেকটা হচ্ছে বৃত্তাকার বা বৃত্তাভাস পদ্ধতি। তো টোটাল এই 14টা জিনিস আছে যেগুলো এই হ্যান্ড নোটেও দেওয়া আছে, তারপরও আমি ট্রাই করব আপনাদেরকে। তবে আজকের এই ক্লাসে কিন্তু আপনাদের এতগুলো কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার বোঝানো সম্ভব না। যদি আপনাদের প্রয়োজন হয় এই ক্লাসটা আমরা দ্বিতীয় আরেকটা ভাগ করে নিব। তো আজকে যতটুকু সম্ভব হয় ততটুকু ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা নেওয়ার চেষ্টা করি। তো জাস্ট যেটা বলবো, কেউ হয়তো মাইক্রোফোনটা অন করছেন, মাইক্রোফোনটা অফ করলেই ভালো হবে। তো আমরা অলরেডি আপনাদেরকে যেটা শিখাতে চাচ্ছি সেটা কিন্তু বলেই দিয়েছি, এগুলো জাস্ট আপনি একটু মনে রাখবেন। সরকারি যে এককটা এটা আপনাদের এতক্ষণে মুখস্থ হয়ে গেছে, এটা আর বলার কিছুই নাই। যে অযুতাংশ, শতাংশ, কাঠা, বিঘা, একর, শুধু হেক্টরটা একটু মনে রাখবেন। 1 হেক্টর সমান 2.47 একর বা 247 শতক, এটা আপনারা মনে রাখলেই হবে। আর অথবা 10,000 বর্গমিটার। আর হেক্টরটা বেশি ব্যবহৃত হয় বাংলাদেশের মোট জমি, মোট বনাঞ্চল, মোট কৃষি জমি, মোট আবাদি জমি, মোট অনাবাদি জমি, মোট সমুদ্র অঞ্চল, এই জন্য ব্যবহৃত হয়। বাস্তবে দলিল খতিয়ানে হেক্টরের ব্যবহার কিন্তু নাই। আর বাকি এটা অলরেডি আপনারা জানেই গেছেন, এটা আর আমরা পড়ে সময় নষ্ট না করি। যে একর, বিঘা, কাঠা, শতক, যুতাংশ, এখান থেকে আমরা যেটা পড়বো আঞ্চলিক। যেহেতু আজকের এই ক্লাসেও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা আসেন, তো দেখেন আপনি যদি রংপুর অথবা রাজশাহী, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিকে যান, সেদিকে তারা যেটা বুঝে সেটা হচ্ছে বিঘা, সেই দিকে তারা বুঝে কাঠা, তারা বুঝে শতক। 3টা জিনিস বুঝে, বিঘা, কাঠা, শতক। তো এই দিকের ম্যাক্সিমাম বিঘা হচ্ছে 50 শতকে 1 বিঘা, সামান্য কিছু জায়গায় 57 শতকে পাওয়া যায়, কিছু জায়গায় পাওয়া যায় 60 শতকে। আর সরকারি যেটা বিঘা সেটা হচ্ছে 33। তাহলে আপনি আঞ্চলিক যে একরটা জানলেন সেটা হচ্ছে বিঘা সম্পর্কে। এগুলো উত্তরাঞ্চলে বেশি ব্যবহৃত হয়। এখন আমরা আরেকটা একক যদি দেখি সেটা হচ্ছে পাক্ষি। এই এককটা ব্যবহৃত হয় ঢাকা শহরের গ্রামাঞ্চলে, ময়মনসিংহের গ্রামাঞ্চলে, জামালপুর, ফরিদপুরে। এখানে এই পাখি শব্দটা ব্যবহার করা হয়। বিঘার পরিবর্তে বিঘাও চলে, তবে পাখিটাও ব্যবহার করা হয়। এই এক পাখি সম্পত্তি আবার সব জায়গায় সমান না। উঁচু জমির পাখির মাপ একরকম, ডালু জমির বা নিচু জমির পাখির মাপ একরকম। তো ক্ষেত্রবিশেষে এটা 20 থেকে নিয়ে 40% হয়ে থাকে। তো যখনই কেউ বলবে যে তার 2 পাখি, 3 পাখি, 4 পাখি জমি আছে, আপনাকে জিজ্ঞেস করতে হবে যে তাহলে আপনার কত শতাংশে 1 পাখি, তাহলে আপনি ক্রিস্টাল ক্লিয়ার হিসাবটা পাবেন। আর যদি চট্টগ্রাম বিভাগে যে আমরা যাই, যেমন ফেনী, লক্ষ্মীপুর, এটা ছাড়া বরিশালের কিছু অঞ্চল, এটা ছাড়া চট্টগ্রাম এবং আরও যে কক্সবাজার অঞ্চলগুলো আছে, এখানে কানি ব্যবহৃত হয়। এদের কানি আবার বিভিন্ন রকম ভাগ আছে, যেমন তারা কাচ্চা কানি, সাই কানি, তিরপি কানি, অসংখ্য নামে ভাগ করে। আমরা অত কিছু মনে না রাখলেও যখনই কানি শুনবো তাদেরকে জিজ্ঞেস করব যে ভাই আপনার কত ডিসিম বা কত ডিঙে আপনার 1 কানি। এটা ক্ষেত্র বিশেষে 40, 120, 160, 220, এমনকি 20% কানি হয়। তো এই জন্য আপনি যখনই শুনবেন 1 কানি সম্পত্তি, আপনাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে যে ভাই আপনার কত শতক বা কত ডিং বা কত শতাংশে আপনার 1 কানি। যখন আপনি সেটা বুঝতে পারবেন তারপরে আপনি প্রকৃতপক্ষে বুঝতে পারবেন যে তার 1 কানি কতটুকু। আবার এই কানি আবার তারা কিছু হিসাব করে, কানিটাকে তারা যেটা করে 20 ভাগে ভাগ করে। সেটা এখন যত শতাংশে কানি হোক, 1 কানিকে তারা 20 ভাগে ভাগ করে। এই ভাগটাকে তারা বলে গন্ডা, অর্থাৎ 1 কানি সমান হচ্ছে 20 গন্ডা। এতটুকু তাহলে আপনারা মনে রাখেন যে যেই যত শতাংশে তাদের কানি হোক, 1 কানিকে তারা 20 ভাগে ভাগ করে। তাহলে 1 কানি সমান 20 গন্ডা। আবার এই যে গন্ডা আছে, গন্ডাটাকে তারা আবার 4 ভাগে ভাগ করে। এই যে 4 ভাগে ভাগ করে, যেটাকে তারা বলে কড়া। যেমন আমরা বিঘার ক্ষেত্রে বিঘা, কাঠা এবং ছটাকে হিসাব জানি, কানির ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো যে 1 কানি সমান 20 গন্ডা, 1 গন্ডা সমান 4 কড়া। জাস্ট এই 3টা শব্দ মনে রাখবো, তাহলে আমরা কানির হিসাবটা আমরা বুঝতে পারবো। আর যারা জাস্ট সিলেটের মধ্যে আছেন, সিলেটে কেয়র বা কিয়ার শব্দ উচ্চারণ করা হয়। এই কেয়র বা কিয়ার যে জমি, এটা ক্ষেত্র বিশেষে 30 এবং 33% হতে পারে। তো তাহলে আঞ্চলিক সম্পূর্ণ বাংলাদেশের যে জমির প্রচলিত একক হচ্ছে বিঘা, পাখি, কানি, কেয়র। বিঘাটা ব্যবহৃত হচ্ছে উত্তরাঞ্চলে, পাখি ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের মধ্যভাগ, যেমন ঢাকা, ময়মনসিংহ, জামালপুরের গ্রামাঞ্চল এবং ফরিদপুরের গ্রামাঞ্চলে। আর কানিটা ব্যবহৃত হচ্ছে চট্টগ্রাম বিভাগে ম্যাক্সিমাম, আর কেয়রটা সিলেট বিভাগে। তো মোটামুটি সারা বাংলাদেশে জমির মাপটা তাহলে আপনার মাথায় কিন্তু আসলো। তো এখন আমরা জাস্ট একরটাকে আপনারা আরো যদি শক্তিশালী করে মাথার মধ্যে রাখতে চান যে 1 একর সম্পত্তি কতটুকু, এজন্য আমরা বলি যে 1 একরটাকে আপনি এরকম রাউন্ড করে এটা সমান বুঝবেন যে 1 একরে 100 শতক হয়, 1 একরে 43,560 বর্গফিট হয়, 4840 বর্গ গজ হয়, যা আমাদের 4047 বর্গমিটার হয়, আমাদের 10,000 অযুতাংশ হয়, অথবা 3 বিঘা 8 ছটাক হয়। এগুলো আপনি রাউন্ড করে লিখে রাখলে যেটা হবে, আপনার যে কোনো সময় জমির পরিমাপের ক্ষেত্রে আপনি একাধিক অপশন থাকবে আপনার। আপনি যদি পরবর্তীতে ইউটিউবে কন্টেন্টও তৈরি করতে চান, তো সেক্ষেত্রে আপনার কিন্তু এই হিসাবগুলো কাজে আসবে। আপনি যদি ইন ডিটেলে তৈরি করে দিতে চান, এগুলো দ্বারা অনেকেই উপকৃত হবে। এখন আমরা আরেকটা জিনিস যেটা মনে রাখবো, সেটা হচ্ছে যে শতক বা শতাংশ যেটাকে আমরা বলি, এটার আবার হরেক রকমের নাম আছে, কিন্তু এটা কিন্তু আপনারা একটু একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবেন যে ডেসিমাল বলা হয়, যেটাই 1 শতক সেটাই ডেসিমাল। কিছু সেন্ট বলা হয়, সেন্টটা যদিও বাংলাদেশে খুব চলে, এটা বিশেষত ইন্ডিয়ার তামিলনাড়ুতে এই শব্দটা ব্যবহার করা হয়। তারপরও আপনার জানার জন্য জানে রাখাটা ভালো। এটা ছাড়া যেমন নোয়াখালী এবং ফেনী অঞ্চলে ডিসিম বলা হয়, এটাই কিন্তু 1 শতক। এটা ছাড়া আপনারা যদি আদালতে, যেমন আমরা যদি ঢাকার মানিকগঞ্জের যে এলাকাগুলো আছে সেখানে তারা ডিং শব্দ ব্যবহার করে, বা বিভিন্ন আদালতের আরজিতেও আপনি দেখবেন যে ডিং লেখা আছে। তো এই ডিং মানেও 1 শতাংশ। আর শতক এটা, অথবা এটাকে আমরা বলতে পারি 0.01 একর। তাহলে দেখেন একটা জিনিসের আমরা কতগুলো নাম মনে রাখতেছি, তাহলে আপনি যেটা করতে পারবেন, আপনার জমির হিসাবগুলো মাথার মধ্যে ঢুকবে। আবার এই শতাংশটাকে আমরা বলতে পারবো 1000 বর্গলিং। তাহলে একর এবং শতাংশের যে এত হরেক রকম মান বা নাম আছে, এগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের জমির হিসাবগুলো কিন্তু আমরা কখনো আর ভুল করব না। আর এটা অলরেডি আপনাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি যে একরটাকে কেন ফালাং হিসাবে পরিমাপ করা হয়, যেটা আর বলার কিছুই নাই। যে একজন কৃষক তারা যে স্ট্যান্ডার্ড জমিটা পরিমাপ করত, সেটাকে যখন তারা পরিমাপ করার যন্ত্র আসার পরে প্রথম যখন মেপে দেখলো যে এটা 660 ফিট লম্বা হয়, অর্থাৎ 1 ফালাং হয়, আর খাটো দিকটা হয় 1 চেইন, সেটাকে তারা একটা স্ট্যান্ডার্ড মাপ হিসাবে নিল একর, যেটা আজ পর্যন্ত সারা বিশ্বেই চলতেছে। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের বেসিক একটা কিন্তু কনসেপ্ট। কারণ জমি মাপাটা বড় কথা না, আপনি এই এতক্ষণে যে মোটামুটি 50 মিনিটের ভিডিওর মাধ্যমে আপনি সারা দেশের জমি পরিমাপ এবং কি দিয়ে পরিমাপ করা হয়, তার কিন্তু একটা টোটাল কনসেপ্ট কিন্তু আপনার মাথার মধ্যে ঢুকলো। তো আশা করি এখান থেকে কিন্তু আপনারা উপকৃত হবেন। তো তারপরে যদি আমরা জাস্ট যতটুকু সম্ভব হয় আর 10 থেকে 15 মিনিটে যেই সমস্ত পদ্ধতি আছে কিছুটা আলোচনা করে দিই। তো 1 নম্বরে হচ্ছে গড পদ্ধতি। তো মনে রাখবেন, এই পদ্ধতিতে কখনোই আপনি 100% অ্যাকুরেট রেজাল্ট পাবেন না, মোটামুটি 96% পাবেন। তো কেন এটা আমরা ব্যবহার করব? জাস্ট তাৎক্ষণিক কোনো কিছুর একটা আইডিয়া নেওয়ার জন্য। আপনি হয়তো কোথাও গেলেন, সেখানে হয়তো কৃষি জমি আবাদ হয়েছে, সেখানে 100 একর 200 একর আবাদ হইতে পারে। তো এক্ষেত্রে আপনারা তো ক্ষুদ্র করে বের করার কোনো প্রয়োজন নেই, আপনি গড় পদ্ধতিতে বের করতে পারেন, নকশার মধ্যে গড় পদ্ধতিতে বের করতে পারেন। আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে এখানে আসলে কত একর সম্পত্তি আছে। যেমন ধরলাম এটা হচ্ছে একটা জমি, যেটা আপনি ফিতা দিয়ে পরিমাপ করবেন। এখান থেকে ধরে এ পর্যন্ত নিলেন, একটা মাপ পেলেন, এখান থেকে এ পর্যন্ত আরেকটা মাপ পেলেন, অর্থাৎ চতুর্দিকে যেটা আছে আপনি এটাকে পরিমাপ করলেন। তো পরিমাপ করার পর এটাতে যেহেতু আমরা আয়তক্ষেত্রের সূত্রে ফেলাবো, তো এই জন্য আমরা যেটা করি, গড় তার যে লম্বা সেটা আমরা নির্ণয় করি। যেহেতু এটা একটু লম্বা বাহু এবং তার বিপরীত বাহুটাও লম্বা, তো এই দুটাকে আমরা গড় করব। গড়ের নিয়ম হচ্ছে আপনি যে দুটা দৈর্ঘ্য পেলেন সেগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। তো আমরা 100 আর 120 যদি আমরা গড় করি, 110 ফিট পাচ্ছি। সেম একই রকম পন্থায় যে ছোট যে দুটা আমরা পেলাম, 66 ফিট এবং 60 ফিট, এই দুটাকে যদি আমরা এর গড় চওড়া নেই, এটা আমরা পাবো 63 ফিট। তো তাহলে আমরা গড় দৈর্ঘ্য পেয়ে গেলাম, গড় প্রস্থ পেয়ে গেলাম। এখন আমাদের সূত্র যেটা আমাদের মুখস্থ থাকারই কথা, যে গড় ক্ষেত্রফল। তো গড় ক্ষেত্রফল কত আসবে আমাদের? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তা আমাদের দৈর্ঘ্য হচ্ছে 110, প্রস্থ হচ্ছে 63, তাহলে আমরা পাচ্ছি 6930 বর্গফিট। তাহলে এই যখনই আপনি 6930 বর্গফিট জায়গা পেলেন, তখন কিন্তু আর আপনার কোনো সমস্যাই নেই। আপনি তখন সেটাকে শতাংশে প্রকাশ করবেন না কাঠায় প্রকাশ করবেন, এখন আপনার চয়েস। আপনি যদি শতাংশে নিতে চান, 435.60 দিয়ে ভাগ করবেন। আর আপনার যদি মনে হয় যে না, এটা আপনি কাঠায় প্রকাশ করবেন, তখন 720 দিয়ে আপনি সেটাকে ভাগ করবেন। যেমন আমরা শতাংশে যদি এটাকে প্রকাশ করি, আমরা পাচ্ছি 15.90, আর যদি কাঠায় নিতে চাই আমরা পাচ্ছি 9.625। এখন আপনার খুশি, আপনি সেটাকে শতাংশ প্রকাশ করতে চান না কাঠায় প্রকাশ করতে চান। তো এটা আমরা বললাম, এটার মধ্যে আপনি কখনোই 100% রূপে পরিমাপ করতে পারবেন না, মোটামুটি 96% পর্যন্ত। তবে এক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে বাহুগুলোর ব্যবধান যত কম হবে মাপটা কিন্তু তত সঠিক হবে। তো এটা দ্বারা বোঝাচ্ছে এটাই, দেখেন এখানে 100 ফিট লম্বা ছিল, এখানে 120 ফিট ছিল। এখন যদি এটাকে যদি 115 ফিট যদি হতো তাহলে কিন্তু মাপটা আরো একুরেট আসবে। এই যে বিপরীত বাহুগুলোর মান যত কাছাকাছি হবে এই সূত্রটা তত একুরেট আপনাকে রেজাল্টটা কিন্তু দিবে। তো আবারও বললাম, এটা জাস্ট আপনি জেনে রাখলেন, তাৎক্ষণিক আপনি আইডিয়া নিতে চাইলে এই সূত্র প্রয়োগ করবেন। আর আমরা যে কথাটা বলি শতাংশ, শতক, ডেসিমাল, ডিসিম একই শব্দ, এগুলো বারবার আপনাদেরকে এই জন্যই বলতেছি যাতে আপনাদের এই ক্লাসটা করার সাথে সাথে আপনার মুখস্থ হয়ে যায়, পৃথক করে আপনার আর মুখস্থ করার প্রয়োজন না পড়ে। তো এখন সেম একই পরিমাণ জায়গা, একই জিনিসটা, একই মেজারমেন্টটাকে যদি আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যদি বর্গমূল পদ্ধতিতে নিতে চাই, তো মনে রাখবেন এটা অ্যাকুরেট তখনই আসে যে দুই এটা বৃত্ত, এটা যদি আমরা একটা বৃত্ত যদি চিন্তা করি, এই বৃত্তাকারের ভিতরে যদি আমরা এরকম পাই তখন কিন্তু অ্যাকুরেট আসবে। যেহেতু এই জমিটা বৃত্তাকারের ভিতরে না, এটার ক্ষেত্রে আমরা সেই 96% পর্যন্তই পাবো, 100% আমাদের পক্ষে একুরেট রেজাল্ট দেওয়া সম্ভব না। তো এটা আমরা যেটা করব, চতুর্দিকে যেটা আমরা পরিমাপ করলাম, যে 4টা বাহু পেলাম, ফিট স্কেলে আমরা পরিমাপ করে নিলাম। তো এটা পরিমাপ করে আপনি জাস্ট মোবাইলে বা ক্যালকুলেটরে সরাসরি এটাকে কি করবেন, গুণন করে দিবেন, কিচ্ছু করার প্রয়োজন নাই। আপনি যেটা পেলেন সেটাকে সরাসরি গুণন করে দিলেন, আপনার কাছে একটা মান আসবে। সেটার জন্য জাস্ট তখন এই মানটার উপরে আপনি রুট ওভার নিয়ে নেবেন, নিয়ে নিলে আপনার যেটা আসবে সেটাই আপনার কিন্তু এই জায়গাটা। তাহলে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে বর্গমূল পদ্ধতিতে তাহলে আমরা সরাসরি এটাকে গুণন করে রুট ওভার নিব, তাহলে আমাদের যে মানটা আসবে সেটাই আমাদের ক্ষেত্রফল। পরে আমাদের কাছে চয়েস থাকবে, আমরা যদি সেটাকে শতকে নিতে চাই তাহলে আমরা একভাবে প্রকাশ করব, কাঠায় নিতে চাইলে আমরা একভাবে প্রকাশ করব। আর এগুলো বারবার এখানেও আমরা লিখে দিয়েছি যে শতাংশ, ডিং, শতক, ডেসিমাল, ডিসিম এগুলো একই শব্দ। এখন আপনার যেটা খুশি আপনি সেভাবে নিতে পারেন। তাহলে গড় পদ্ধতি এবং আমাদের বর্গমূল পদ্ধতি, এটা তো অতটা কিছু বোঝার নাই, জাস্ট আপনি একটা আইডিয়া পেলেন। তো এখন আমরা এই যে আয়তাকার পদ্ধতি, এটা আমরা ব্যবহার করব সব জায়গায়। তো এই জন্য আয়তাকার পদ্ধতিটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। তো প্রথমে আমরা জাস্ট 1 মিনিটে আয়তক্ষেত্র বুঝবো, যে আয়তক্ষেত্র জিনিসটা কি। তো আসলে প্রকৃতপক্ষে আয়তক্ষেত্র বলা হয় যে 4টা বাহু দ্বারা আবদ্ধ থাকবে, বিপরীত বাহুগুলা সমান হবে। দেখেন এই যে বাহুটা আছে, এই বাহুটা আমরা 80 ফিট এখানে পেলাম, এর বিপরীত বাহু এটাও যদি আমরা 80 ফিট পাই, এবং সাথে সাথে এর যে কোণগুলো আছে, বাহুগুলোর মধ্যবর্তী যে কোণগুলো আছে এগুলো সবগুলো একটা সমকোণ হবে, 90 ডিগ্রি হবে, তখনই কেবল আমরা সেটাকে আয়তক্ষেত্র বলতে পারবো। তো এই জন্য আয়তক্ষেত্র সূত্র ফালানোর মেইন যে আমাদের বাধা সেটা হচ্ছে যে জমিটা আপনাকে এরকম সমকোণে হইতে হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে মোট আমরা জমিগুলো কিন্তু সমকোণে পাই না, এই আইলগুলো তেড়া থাকে, বাঁকা থাকে। এদিকে যদি 80 হয় এদিকে হয়তো আপনার হলো 79, এদিকে যদি 60 হয় এদিকে হবে দেখবেন যে 56, 55, 50। তো তারপরেও আমরা এই সূত্রটা বেশি ব্যবহার করি, যে তবে বাস্তবে আয়তক্ষেত্র হইতে হলে তার কোণগুলা সবগুলা সমকোণ হইতে হবে এবং বিপরীত বাহুগুলা সমান হইতে হবে। তো যাক, এটা আমরা মনে রাখবো। এর যে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা বের করার সূত্রটা মনে রাখলে আমাদের যথেষ্ট। আর বর্গক্ষেত্রটা আমরা এই জন্যই পড়বো না, বর্গক্ষেত্রটাও সেম আমরা আয়তক্ষেত্রের সূত্রে ব্যবহার করতে পারবো। যে দেখেন এটা বর্গক্ষেত্র মানে হচ্ছে চতুর্দিকটা বিপরীত বাহু না, সব বাহু সমান থাকবে। তো সমান থাকলে আমরা বাহু স্কয়ার বলবো। তো এত কিছু আমাদের মনে রাখার কোনো কাজ নাই, আমরা যেটা করব আয়তক্ষেত্রের সূত্রে বর্গাকার জমিগুলোকে আমরা পরিমাপ করতে পারবো। তো তাহলে এক্ষেত্রে আমরা যে সূত্রটা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই জাস্ট এতটুকু মনে রাখলে আমাদের জন্য যথেষ্ট। বাকি যে পরিসীমা আছে, কর্ণ আছে, এগুলো আমাদের জমির জন্য দরকার নাই। তারপরেও আপনারা জানার জন্য যদি জানতে চান আপনারা শিখতে পারেন, তবে আমরা এই লাইনটাই মনে রাখবো যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে আমরা ক্ষেত্রফল পাবো। এটা হচ্ছে আয়তক্ষেত্র। পাশাপাশি আমরা বলতে পারি এই বর্গক্ষেত্রে যে ক্ষেত্রফল সেটাও দৈর্ঘ্য গুণন প্রস্থ দিয়ে আমরা বের করতে পারবো। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে একটা জমি যদি আপনার 80 ফুট লম্বা হয় এবং 60 ফুট চওড়া হয়, তার মধ্যে এর ক্ষেত্রফল হচ্ছে আমাদের 4800। তো এটাকে আমরা শতকে নিতে চাইলে 435.60 দিয়ে ভাগ করতেছি। এটাই হচ্ছে আমাদের মোটামুটি যে আমরা 3টা সূত্র পড়লাম তার মধ্যে কার্যকরী, এটাই মনে রাখবো আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলের সূত্রটা। তাহলে এই তিনটার মধ্যে আমরা আয়তক্ষেত্রটাই মনে রাখবো, সেটাই এখানে বলা আছে। বাস যেই গড় পদ্ধতিতে যেটা বললাম আমরা 100% আপনি পাবেন না, 96 থেকে 97% একুরেট গুলো পেতে পারেন। আর যেটা হচ্ছে এখন আমরা চলে যাব আমাদের এই যে আয়তাকার জমির বাইরেও আমাদের এখন আরো কিছু জমি আছে যেগুলো সম্পর্কে একটু বেসিক ধারণা আমাদের রাখতে হবে। তো যারাই 19 এর জ্যামিতির বইগুলো পড়েছেন বা জ্যামিতি সম্পর্কে গণিত একটু ভালো তারা তো জানেন যে বর্গক্ষেত্র জিনিসটা কি, যে তার চতুর্দিকে যে চারটা বাহু সবগুলা সমান হবে, অর্থাৎ একটা যদি 10 মিটার হয় বাকি সবগুলা 10 মিটার হবে, একটা যদি 10 ফিট হয় বাকি সবগুলা 10 ফিট হবে, এবং এদের মধ্যবর্তী যে কোণগুলা সবগুলা সমকোণ হবে, তখনই আমরা তাকে বর্গক্ষেত্র বলবো। এই বর্গক্ষেত্রের বিপরীত ওটাই হচ্ছে রম্বস। এটাতে কি হয়, বাহুগুলা সমান থাকে কিন্তু কোণগুলা 90 ডিগ্রি থাকে না, তখন আমরা তাকে রম্বস বলি। তাহলে বর্গক্ষেত্র এবং রম্বস বোঝার নিয়ম হচ্ছে বর্গক্ষেত্রে বাহু সমান থাকবে, কোণগুলো সমকোণ থাকবে, কিন্তু রম্বসে বাহু সমান থাকবে, কোণগুলা 90 ডিগ্রি হবে না। একই রকম ভাবে আমরা যে আয়তক্ষেত্র বুঝলাম যে বিপরীত বাহুগুলো সমান থাকবে, মধ্যবর্তী কোণগুলো 90 ডিগ্রি থাকবে। আর সামান্তরিকে জাস্ট একটু উল্টা, বিপরীত বাহুগুলা সমান থাকবে কিন্তু কোণগুলা 90 ডিগ্রি হবে না। তার মানে চারটা জিনিস কিন্তু আমরা বুঝতে পারলাম, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, আয়তক্ষেত্র। তো এখান থেকে আমরা যেটা বলছি, আমরা শুধু আয়তক্ষেত্র যেটা আছে এটাই মনে রাখবো, বাকি সবকিছুকে আমরা ভুলে যাব, কারণ বেশি মাথার মধ্যে লোড নিয়ে কিন্তু আমাদের কোনো লাভ নাই। তাহলে বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক এগুলো আপনি ভুলে যান, শুধু আয়তক্ষেত্রটা মনে রাখবো। আর আমরা ট্রাপিজিয়ামের সূত্রটা একটু প্রয়োগ করব, কারণ এটা দ্বারা আমরা অনেক বাঁকা জমি কিন্তু খুব ইজিলি সহজে পরিমাপ করতে পারবো। এখন এই যে ট্রাপিজিয়াম, এটা নিয়ে জাস্ট একটু আমরা আলোচনা করব নিচের দিকে। এই ট্রাপিজিয়াম আপনারা অনেক প্রকারের পাবেন। তো ট্রাপিজিয়ামের যে সত্য সেটা হচ্ছে যে এই যে যেমন রেল লাইন, যদি আপনারা যদি দেখেন রেল লাইনে দেখবেন দুইটা বিপরীত বাহু কিন্তু যদি যায় দুই দিকে যে রেল লাইনে এটা সমান থাকে, তারা যত দিকেই যাক তারা কিন্তু একদম 10 ফিট যদি মধ্যবর্তী গ্যাপ থাকে ওই 10 ফিট করেই চলে যাবে। এখন সেটা ঢাকা থেকে সে চট্টগ্রাম যাক বা সে সিলেট যাক, যাই যাক, তার মধ্যবর্তী যে দূরত্ব সেটা কিন্তু সমান থাকে। এটা যদি রেল লাইনে দুইটা বাহু হয় মধ্যবর্তী দূরত্ব সমান থাকবে। তো এর জন্য সামান্তরিকের সূত্রে যদি আপনি ফেলতে চান, জাস্ট এই জমিটা যদি আপনি একটু দেখেন, এই জমিটা এখান থেকে এই পর্যন্ত পরিমাপ করলেন আর এখান থেকে এই পর্যন্ত পরিমাপ করলেন। এখন এই লম্বা কিন্তু জমিটা অনেক বেশি এই পর্যন্ত, আর এদিকে কিন্তু জমি নেই। তো এটা তখন এরকম ত্রিভুজ আকারের মতো। তো নর্মালি আমরা যেটা করব, আমরা ভাববো যে এটাকে আমরা মাঝখান দিয়ে একটা আর একটা ত্রিভুজ দিয়ে দুইটা সূত্র প্রয়োগ করব, কিন্তু আপনি সেটা না প্রয়োগ করেও সরাসরি আপনি ট্রাপিজিয়ামের সূত্র ফেলতে পারবেন। এর জন্য আপনার শর্ত যেটা, সেটা হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনি যেই এ ডি এর যে দূরত্বটা পেলেন, যদি আপনি এই যে বি বাহু থেকে এই পর্যন্ত বি বরাবর এ দূরত্ব যদি সমান হয়, এইটা আর এই বাহু দুটার যদি সমান হয়, তাহলে এই বাঁকা জমির জন্য আপনার আর কিছু করতে হবে না, কোনো পৃথক সূত্র প্রয়োগ করতে হবে না, আপনি এই ট্রাপিজিয়ামের সূত্র প্রয়োগ করতে পারবেন। তবে মনে রাখবেন যাতে মধ্যবর্তী যে দূরত্ব এটা সমান হয়। তো এর জন্য সূত্র যেটা, সেটা হচ্ছে যে এই যে ছোট বাহুটা যেটা আমরা দিলাম, এক বাহু প্লাস বড় বাহু, এই দুটাকে আমরা যোগ করব। তো এখানে আমরা ওটাই বলছি যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তার মানে এটা এবং এটা যোগফল ভাগ হচ্ছে 2, আর গুণন হচ্ছে উচ্চতা। উচ্চতা কোনটা, দুইটা নিব না, জাস্ট আমরা একটা নিব, এটা কারণ আমরা জানি, আমরা যেটা বললাম রেল লাইনগুলার যে মধ্যবর্তী দূরত্ব সেটা আপনি ঢাকাতে পরিমাপ করেন যা থাকবে, চট্টগ্রামে পরিমাপ করেন তাও একই থাকবে। তার মানে এই উচ্চতা যেটা, সেটা দ্বারা আমরা গুণন করব। তো চিত্রে যেমন আমরা যদি দেখি এটা 62 ফিট লম্বা, এটা হচ্ছে 134 ফিট লম্বা, আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের 64 ফিট। তাহলে এই যে 62 + 134 ভাগ হচ্ছে 2, আর উচ্চতা হচ্ছে আমাদের এই 64, তাহলে আমরা পাচ্ছি 6272 স্কয়ার ফিট। তো জাস্ট এটা আমরা বিশেষ কিছু ক্ষেত্রে ট্রাপিজিয়ামের সূত্রটা ব্যবহার করতে পারবো। তো মোটামুটি চার বাহু দ্বারা যে জমি পরিমাপ করা, সেটা কিন্তু আশা করি আজকে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে চার বাহুর মাধ্যমে আমরা কিভাবে জমিগুলো পরিমাপ করব। জি শাহিনুর ভাই বলেন। ভাই ট্রাপিজিয়ামের যে এটা আরেকটু বুঝাই দেন, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এটা এই জিনিসটা একটু আরেকবার ব্যাখ্যা করুন। জি সেটাই, জাস্ট একটু দাঁড়ান। তো নরমালি আপনি যদি এইরকম জমি পান, জাস্ট একটু বোঝাই, আপনি যদি এ এইরকম এ পাইলেন, বি পাইলেন, ধরলাম যে এ এবং বি এর দূরত্ব হচ্ছে 62 ফিট। তো তখন আমরা যেটা বলি জমি মাপতে আপনাকে 4 বাহু মাপতে হবে। তখন আপনি এ থেকে ডি পর্যন্ত মাপলেন, তারপর ডি থেকে সি পর্যন্ত মাপলেন, এবং এই যে বি থেকে সি পর্যন্ত মাপছেন। তো মাপার পর এখন সমস্যা যেটা, আপনার জমিটা কিন্তু আয়তাকার না, গড় পদ্ধতি নিলেও কিন্তু আপনি অ্যাকুরেট পাবেন না। তো এক্ষেত্রে আপনি ট্রাফিজিয়ামের সূত্রে তখনই ফেলতে পারবেন, দেখেন আপনার যদি এই জায়গা থেকে আমরা যেই এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটা সমান, যদি এই যে বি থেকে সি এই দুটা যদি সমান হয়। আরো সহজ করে আমরা যদি বলি যে ট্রাফিজিয়ামের সূত্র প্রয়োগের মেইন শর্ত হচ্ছে যে দুইটা সমান্তরাল বাহু যে যাচ্ছে, এই যে দুইটা বাহু দুই দিকে গেল, এ থেকে বি একটা বাহু লম্বালম্বি গেল এবং ডি থেকে সি একটা বাহু লম্বালম্বি গেল। এখন যদি এটা যদি আমার 10 ফিট হয়, ধরলাম এ থেকে ডি 10 ফিট, কিন্তু বি থেকে এই পর্যন্ত যদি 12 ফিট হয়, তার মানে আমি এটাকে কি করতে পারবো না, আমি ট্রাফিজিয়ামের সূত্রে ফালাইতে পারবো না। ওই জন্য আপনাদেরকে বললাম রেল লাইনের তুলনা, ওই জন্য আমি দিলাম ঢাকার রেল স্টেশনে যদি এক রেল লাইনে দুই চাকার মধ্যে যদি 10 ফিট যদি ব্যবধান থাকে, একই ব্যবধানে কিন্তু এটা চলতে থাকবে। সেটা এখন রেল লাইন যত দূর যাক, কিন্তু যদি ব্যবধানটা বাড়ে, একদিকে যদি 10 একদিকে যদি 12 হয়, রেলটা যেমন অ্যাক্সিডেন্ট করবে, তার যে চাকা যেমন নিচে পড়ে যাবে, সেম একই রকম ভাবে আমরা ট্রাফিজিয়ামের সূত্র ব্যবহার করতে পারবো না। ট্রাফিজিয়ামের সূত্র ব্যবহার করতে হলে এই যে উচ্চতার কথা আমরা যেটা বলতেছি, মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী এটা সব সময় সমান থাকবে। এটা যদি সমান না থাকে, তখন আমাদেরকে এই জমিটার আমরা ট্রাফিজিয়ামের সূত্র ব্যবহার করতে পারবো না। তখন এটার জন্য আমাদেরকে এই রকম ত্রিভুজের সূত্র নিয়ে আসে, জমিটাকে দুই ভাগে ভাগ করতে হবে। এখন এই জন্য এটা আপনাকে মনে রাখতে হবে, যদি তাদের মধ্যবর্তী দূরত্ব যদি সমানভাবে যায়, তাহলে আমরা ট্রাফিজিয়ামের সূত্র প্রয়োগ করব। আর যদি মধ্যবর্তী দূরত্ব সমান যদি না হয়, সেক্ষেত্রে আমরা এটাকে মাঝখান দিয়ে একটা মাপ নিয়ে এটাকে আমরা তখন ত্রিভুজের সূত্র প্রয়োগ করব। আশা করি বুঝতে পারছেন। তো আজকে জাস্ট আরেকটু ধারণা দিয়ে আমরা ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে যে ত্রিভুজাকার জমি। তো যারাই পড়াশোনা তো অবশ্যই সবাই করলেও আসলে যে এই যে 9-10-এর পড়াশোনা বা এগুলা কিন্তু মনে থাকে না, আমরা ভুলে যাই। ত্রিভুজগুলা সাধারণত দুই প্রকার হয়, একটা হচ্ছে কোণ ভেদে, একটা হচ্ছে বাহু ভেদে, দুই প্রকারের ত্রিভুজ আমরা পাই। তো আমাদের কাজের যেটা, সেটা হচ্ছে সমকোণী, যে সমকোণী আমরা জাস্ট এটাই মনে রাখবো। আর বাহুভেদের ক্ষেত্রে আমরা বিষম বাহু, এই দুটা মনে রাখবো। 6টার মধ্যে আমরা 2টা জিনিসই মনে রাখবো, বাকিগুলো আমরা ভুলে যাব, আমরা স্মরণও করব না আরো কোনো কোণ আছে বলে। তারপরে একটু জানার জন্য জানি যে সমকোণ বলা হয়, সমকোণী ত্রিভুজ বলা হয় যার একটা কোণ এক সমকোণ হবে, মানে হচ্ছে 90 ডিগ্রি হবে। আর যদি 90 ডিগ্রি চেয়ে কম হয়, কোন কোণ যদি 90 ডিগ্রি চেয়ে কম হয়, তখন আমরা তাকে সূক্ষ্মকোণী বলি। 90 ডিগ্রি থেকে বেশি হলে বা 180 ডিগ্রি থেকে কম যদি হয়, 90 ডিগ্রি বেশি কিন্তু 180-র কম, তখন আমরা তাকে স্থূলকোণ বলি। তাহলে 3 প্রকারের কোণভেদের মধ্যে আমরা শুধু সমকোণী যেটা আছে এটাই মনে রাখবো জমির কাজে, বাকিগুলো আমাদের না হলেও চলবে। আর বাহুভেদে যদি প্রতিটা বাহু সমান হয়, তাকে আমরা সমবাহু বলি। আর যদি 2টা বাহু সমান হয়, সমদ্বিবাহু বলি। আর কোনোটা বাহু বা 3টা আইল আছে, 3টাই যদি সমান না হয়, বিষম বাহু বলি। তাহলে আমরা জমির ক্ষেত্রে বিষম বাহুটা আর সমকোণী এই দুটো মনে রাখবো, বাকি যা আছে তা আমরা ভুলে যাব, না হলে কিন্তু আমাদের সমস্যা হবে। তো এখন জাস্ট সমকোণী ত্রিভুজের একটা উদাহরণ যদি আমরা দেখি, যেখানে এখানে 3টা বাহু আছে, এটা যখন আমরা এখান থেকে এই পর্যন্ত পরিমাপ করলাম, 90 ফিট পেলাম, এদিকে 80 ফিট পেলাম, এবং এই যে অতিভুজ যেটাকে আমরা বলি বা তৃতীয় বাহু 120 ফিট পেলাম। এখন এইটা 90 ডিগ্রি, এটা আমরা কিভাবে বুঝবো? তো এটা আসলে বোঝার নিয়ম হচ্ছে, আপনি যদি আপনার 2টা হাত যদি থাকে, যে কোনো একটা হাতের উপর যদি আরেকটা হাতকে সোজাভাবে যদি রাখেন, তাহলে দুই দিকে যে কোণ এটা কিন্তু 90 ডিগ্রি করে, এভাবে আপনি বুঝতে পারবেন। অথবা কোণ নির্ণয়ের জন্য চাঁদা ব্যবহার করতে পারেন, বিভিন্ন ডিজিটাল যন্ত্র পাওয়া যায়, যে আপনার জমিটার যে আইলটা সেটা সমকোণ কিনা আপনি কিন্তু বুঝতে পারতেছেন। আর একটা বেসিক জিনিস মনে রাখবেন, এটা যদি 90 ডিগ্রি হয়, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রির বেশি কিন্তু হবে না। এটা যদি 90 হয়ে যায়, তাহলে বাকি 2 কোণ কখনোই কখনোই কিন্তু এই যে 180 থেকে 90 ভাগ যদি আমরা মাইনাস করি তাহলে 90 পাবো, বাকি দুই কোণ যোগ করলে 90 এর বেশি কিন্তু হবে না। তার মানে আমরা এটা মনে রাখবো ত্রিভুজের তিন কোণের সমষ্টি সর্বোচ্চ 180 হইতে পারে, এর চাইতে বেশি হতে পারে না। তো যেহেতু আমরা এটাকে একটা আবার সমকোণী ত্রিভুজ বলতেছি, সমকোণী ত্রিভুজ একটা অনুপাত মেনে চলে। অনুপাত বলতে যদি এই যে দেখেন 3:4:5 মানে হচ্ছে তার এক বাহু যদি 3 ফিট হয়, অপর বাহু 4 ফিট এবং অতিভুজ যেটা আছে এটা 5 ফিট হবে। সহজ কথা 3:4:5 এই অনুপাতটা তারা মেনে চলে। তো এই জন্য আমরা হয়তো 9-10-এ সেই বিশাল বড় একটা সূত্র পড়ছি যেটাকে আমরা বলি পিথাগোরাসের উপপাদ্য, যেটা অনেক কষ্ট করে মনে রাখতে হয় হয়েছিল আমাদেরকে। a² + b² = c²। যারা এই বীজগণিত পড়েছেন, যে বীজগণিত হাজার হাজার সূত্রের মধ্যে হয়তো এই সূত্রটাই জীবনে কাজে লাগতেছে, বাকি কিছু না। a² + b² = c²। তো এর মানেটা আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি এই 90 ফিট এটা আপনি জানলেন, এটা 80 ফিট জানলেন, এখন এই যে 120 ফিট আপনি এটা না মেপেও আপনি বলতে পারবেন যদি আপনার এটা সমকোণ হয়। এটার মাপ যদি আপনি নিতে পারেন, এটার মাপ যদি নিতে পারেন, তাহলে এই বাহুটার মান আপনি পরিমাপ না করেও বলে দিতে পারবেন যে সি বাহুটা কত ফিট। এর কারণ আমরা জানি a² + b² = c², তাহলে সি এর মান আমরা যেভাবে বের করব √ থাকবে a² + b² থাকবে। এটার মাধ্যমে কিন্তু আমরা এই যে সমকোণী ত্রিভুজ এটা জমির কাজে ব্যবহার করা হয় সাধারণত 2-3 জায়গায়। এক নম্বর জায়গা হচ্ছে যদি আপনি কোনো সম্পত্তি পরিমাপ করতেছেন, সেখানে বড় কোনো পুকুর আসলো অথবা নদী আসলো যার অপর প্রান্তে আপনার যাওয়া সম্ভব না, বাধাগ্রস্ত জায়গায় আমরা তখন এই পিথাগোরাসের উপপাদ্যের সহায়তা নিতে পারি। আরেকটা যেটা হচ্ছে আপনি কোনো সম্পত্তি এরকম পরিমাপ করতেছেন, এখন সম্পত্তির এক সাইডে তো 90 ডিগ্রি, বুঝলাম সম্পত্তিটা এই দিকটা 90 ডিগ্রি আছে, এই দিকটা 90 ডিগ্রি নাই। এখন এই সম্পত্তির মধ্যে একটা বাড়ি ঘর এরকম দেওয়া আছে, তো এটা দেওয়া থাকার কারণে আপনি কিন্তু মধ্যবর্তী যে আপনার পরিমাপটা নিতে পারতেছেন না। তো যেহেতু এটা আপনার একটা সমকোণ আছে, আপনি জানেন এই বাহুটা যদি আপনি পরিমাপ করতে পারেন, এই বাহুটা যদি পরিমাপ করতে পারেন, তাহলে এর মধ্যবর্তী যেটাকে আমরা অতিভুজ বলতেছি এটার মান আপনি বের করতে পারবেন। কিভাবে? জাস্ট আমরা এই যে c = a² + b² এই সূত্রে যদি আমরা ফেলাই, এটা আমরা বাধাগ্রস্ত হওয়ার পরেও আমরা পরিমাপ করতে পারবো। তো এই অংশ যদি আমরা সমকোণী ত্রিভুজে বের করতে পারি, বাকি অংশ আমাদের সমকোণ না হইলেও আমরা তিন বাহু পেয়ে গেলাম। এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা তো আমরা বের করলাম এটা কতটুকু, তখন এটা আমরা হ্যারনসের সূত্র প্রয়োগ করে এরও ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো দুই কাজে আমরা মোটামুটি এই যে সমকোণী ত্রিভুজ বা পিথাগোরাসের উপপাদ্য যেটা সেটা ব্যবহার করি। আর জাস্ট নর্মালি অ্যাভারেজে এই যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সূত্র ব্যবহার করা হয় ভূমি গুণন উচ্চতা ভাগ 2 বা ½ × ভূমি গুণন উচ্চতা, এটা ব্যবহার করা হয়। এটা জাস্ট আমরা মনে রাখবো তিনটা জিনিস, যে ত্রিভুজের সাধারণ ক্ষেত্রফল, এই সাধারণ শব্দটা সামনে নিব, ত্রিভুজের সাধারণ ক্ষেত্রফল হচ্ছে ½ ভূমি গুণন উচ্চতা। এক্ষেত্রে দেখেন তিনটা বাহুর কিন্তু আমার জানার কোনো দরকার নাই, জাস্ট আমি দুইটা বাহু যদি জানি আমি ক্ষেত্রফল কিন্তু পাচ্ছি। তো মোটামুটি এতটুকুই আজকে আমরা রাখি। এর পরবর্তীতে আরো মোটামুটি আরেকটা ক্লাস লাগবে এই ভিডিওগুলো শেষ করতে। তো আশা করি আমরা আজকে পর্যন্তই শেষ করি। নেক্সট যেদিন আমিনশিপের ক্লাস থাকবে বাকিটা আমরা শেষ করার চেষ্টা করব। তো সকলকে